الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد، আজকে আমাদের বিষয় হচ্ছে যাকাত। যাকাত কিভাবে আদায় করব, কার উপরে ফরজ, কারা যাকাত পাওয়ার উপযুক্ত, এই পরিপূর্ণ ফিকহ যাকাত বিষয়ে আজকে আমাদের ইনশাআল্লাহ আলোচনা। গতকালকে ইংলিশে হয়ে গেছে, আজকে বাংলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন এবং কতগুলো ইসলামের কাজকে তিনি আরকান বলেছেন, রকন বলেছেন। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বুনিয়াল ইসলাম আলা খামস, খুব মশহুর হাদিস, যে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত পাঁচটি বিষয়ের উপর, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাতুস সালাহ, ইতাউজ যাকাত, সিয়ামু রমাদান ও হজ্জুল বাইত। তাহলে পাঁচটি ইসলামের স্তম্ভ, তার মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে কালিমাতুস শাহাদা, ইমান। দুই নম্বর হচ্ছে নামাজ, ইকামাতুস সালাত। তিন নম্বর হচ্ছে যাকাত আদায় করা। চার নম্বর হচ্ছে যে রোজা রাখছি আমার সিয়াম রমাদান মাসের। পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, ফরজ হয়েছে তাদের বাইতুল হজ আদায় করা। এই পাঁচটি ইসলামের স্তম্ভ। আমাকে এই যাকাত একটি ট্যাক্স নয়, সরকার ট্যাক্স নেয় যে আপনার এত ইনকাম হলে এত পার্সেন্ট দিবেন, তাই না? ট্যাক্সটা আর যাকাতের মধ্যে অনেক পার্থক্য আছে। যাকাত একটা এবাদত, যারা মুত্তাকি হবেন, যারা জান্নাতি হবেন, তাদের অন্যতম আমল হচ্ছে তারা যাকাত আদায় করেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন অনেকে, কিন্তু পৃথিবীর অনেক মুসলমানকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার তৌফিক দেন নাই। একটা ইসলামের রোকন আমল করার সুযোগ তাদের হয় না, কারণ তাদের ইনকাম নাই, বরঞ্চ তারা যাকাত খাওয়ার উপযুক্ত, তাদের জন্য হালাল, আমরা তাদেরকে দিতে হবে। এখন আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো আমাদেরকে আপনাকে তৌফিক দিয়েছেন, এটা ভালো না যাকাত নেওয়ার মতো অবস্থা নিলে সেটা ভালো হতো, বলেন তো? সুবহানাল্লাহ, যাকাত দেওয়ার মতো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই কথাটা চিন্তা করি। কেন বললাম এটা? কিছু লোক যাকাত দিতে গিয়ে চিন্তা করে, আল্লাহ এত টাকা যাকাত দেওয়া লাগবে, হায় রে, তার চিন্তা ধরে যায়। মাশাআল্লাহ, তোমাকে আল্লাহ দিয়েছেন কত? যদি এক লাখ টাকা তার থাকে, সেখান থেকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল নিসাঈল ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে যারা হাত পাততে হয়, ভিখারী, এবং যারা বঞ্চিত আছে, জীবনের মৌলিক প্রয়োজন মেটাতে পারে না, তাদের হক রয়েছে। যে এক লাখ টাকা যদি আপনার কাছে থাকে, এখানে আপনার হক আছে কত? 97,500 টাকার। বাকি 2,500 টাকা এই হক টাকার, গরিব মিসকিনের, ওই ওদের হকটা আল্লাহ তাআলা আপনার পকেটে দিয়ে দিয়েছেন, দিয়ে পরীক্ষা করে দেখেন যে আপনি এটা আদায় করেন না করেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই ইবাদত আদায় করার জন্য, আমরা আল্লাহ তার প্রতি অত্যন্ত শুকরগুজার, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। যাকাত ট্যাক্স নয়, একটু আগে বলছিলাম, এটা ইবাদত। যাকাত, একটা মিনিট, যেদিকে আসেন, আচ্ছা, যাকাত যে এত ভালো ইবাদত, কত বড় ইবাদত, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, কোন সূরায়? সূরা বাকারা, শুরুতে আলিফ লামের পরে, আলিফ লাম মিম শুরু হয়ে গেল। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত, যারা বেশ কিছু কাজ করে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদেরকে যে রেজেক দান করেছি সেখান থেকে তারা দেয়। তো আমার টাকা, আপনার টাকা, আমার আসলে এটা কে দিয়েছেন আমাকে? আল্লাহ তাআলা দিয়েছেন, আমি দিচ্ছি সেখান থেকে, আর আমি মনে করি শুধু এটা আমার টাকা। সুবহানাল্লাহ,
আমাকে আল্লাহ চাইলে না দিতে পারতেন, কিন্তু আল্লাহ দিয়েছেন, সুযোগ দিয়েছেন আমল করার জন্য। তো এখানে শুধু মিম্মা রাযাকনা মিন ফিকুনের মধ্যে শুধু যাকাত বোঝায় না, এখানে সাদাকাত ইহসান আরো বেশি দেওয়া। যে বান্দা শুধু হিসাব করে করে কোন রকমের যাকাত দেয়, ফরজটা দেয় আর নফল দেয় না, দেয় আর কি কোন রকম মোটামুটি পাশ করে ফেললো আর কি। কিন্তু যে আল্লাহর বান্দা বলে যে আমার আল্লাহ যখন দিয়েছেন আমি শুধু হিসাব করে করে ফরজটা দেবো কেন, আমি নফল করব। যেমন আপনি শুধু ফরজ পড়েন না, যোহরের সময় আগে পরে সুন্নত পড়েছেন, তাই না? তাই যে এই জন্য দান খয়রাতের মধ্যে যাকাতের পরেও অনেক আমল রয়েছে, সেগুলো আমাদের করার চেষ্টা করা দরকার। কিন্তু যেটা না করলে আমরা শক্ত গুণাগার হয়ে যাব সেটা হচ্ছে যাকাত। এই যাকাতের অর্থ হচ্ছে কি, শব্দটা কি? আরবিতে এর অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা, পবিত্রতা অর্জন করা এবং বেড়ে যাওয়া, কোনো কিছু বাড়ানোর চেষ্টা করা, বাড়ে। তাহলে যাকাত দিলে দুটো কাজ হয়, একটা আমাদের মাল পবিত্র হয়, আমাদের নফস পবিত্র হয়। নফস অপবিত্র থাকে কারণ নফসের মধ্যে টাকা পয়সার লোভ এবং আকর্ষণ অনেক বেশি। বেশি না কম, কি মনে হয়? কেউ যদি আসেন নাকি যে আমার বেশি নাই, এত বেশি, এত বেশি লোভ নাই আমার, এবং নেক কারোরও লোভ আছে। লোভ থাকলে মানে কি বেশি হলে তো বেশি দান করতে পারবো, এটাও তো খারাপ না, সেটা সেই লোভ ভালো। কিন্তু যাদের শুধু জেনারেলি আছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াতু হাইবুন আল মালা হুব্বান জাম্মা, আল্লাহ তাআলা নিজে বলেছেন তোমরা সম্পদকে অনেক বেশি মহব্বত করো, অনেক বেশি পছন্দ করো, এটা ন্যাচারাল, এর মধ্যে কোনো গুণা হবে না। কিন্তু আমরা যখন এটাকে, এই মহব্বতকে ছিঁড়ে নিয়ে, কেটে নিয়ে দান করে দেই, আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব হয়ে যাব। তো এই কাজগুলো যারা করে সবগুলো মিলে, আরও অনেক কাজ আছে, নামাজ থেকে যাকাত থেকে শুরু করে, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, তাই না? সূরা বাকারা সেখানে বলেছেন এই কাজগুলো করলেই তারা কামিয়াব হবে, এইগুলো না করলে কামিয়াব হবে না, ব্যর্থ হয়ে যাবে, দুনিয়ার জীবন শেষ করে প্রচণ্ড এক কঠিন জিন্দগিতে চলে যাবে, ঢুকবে আখেরাতের মধ্যে। তাহলে যাকাত দিলে পবিত্রতা অর্জন হয় আর যাকাত দিলে বাড়ে। তো যাকাতে দুটো অর্থ, একটা হলো পবিত্রতা অর্জন আর একটা হলো বাড়ে। পবিত্রতা নফসের মধ্যে পবিত্রতা আসে, মালের মধ্যে পবিত্রতা আসে। যে মাল যাকাত দেওয়া হয় না সে মালটা নাপাকের মধ্যে ডুবে আছে। যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিচ্ছে না, তার সেই সম্পদটা নাপাক, নাপাক মিশ্রিত হয়ে আছে। আর যাকাত আদায় করে দিলে তার মালটা পাক হয়ে গেল। আর দুই নম্বর, নফসের মধ্যে যে আকর্ষণ থাকে মানুষের নিজের টাকা পয়সার প্রতি, এত খুব বেশি আকর্ষণ থাকে, এটাকে যখন সে স্যাক্রিফাইস করে তখন নফসের মধ্যে আল্লাহ পবিত্রতা দান করেন, তাজকিয়া দান করেন। এখান থেকে তাজকিয়াতুন নফস, এই তাজকিয়াতুন নফস আর যাকাত একই রুট থেকে আসছে। এরপরে এই যাকাত কোরআনে পাকে আল্লাহ তাআলা একবার বললে আমরা বিশ্বাস করার কথা, কিন্তু কতবার বলেছেন যাকাত আর নামাজের কথা? 82 বার, আকিমুসসলা ওয়া আতুজ যাকা, আকিমুসসলা ওয়া আতুজ যাকা, 82 বার একসঙ্গে এসেছে। আলাদা করে আবার কিছু সময় এসেছে, নামাজ আলাদা করে এসেছে, যাকাত আলাদা করে এসেছে, কিন্তু দুটো একসঙ্গে এসেছে 82 বার। সুবহানাল্লাহ, এতবার বলার পরেও অনেক মুসলিম নামাজ পড়ে না, আর কতবার পড়লে তারা বললে তারা নামাজ পড়বে বলেন? আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আর কোন কথা আছে বললে তারা ইমান আনবে, সেই ইমানকে বাস্তবে আমল করবে, কোন কথা বললে? আর আর এই মাল দিলে যে পবিত্রতা হয়, যাকাত দিলে যে পবিত্রতা আদায় হয়, তার দলিল কোরআনে পাকের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেটা সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। হে নবী, আপনি মুমিনদের কাছ থেকে তাদের সাদাকা নেন। সাদাকা বলতে এখানে যাকাত বোঝানো হয়েছে। কোরআনে কারিমে যাকাতের জন্য কখনো যাকাত শব্দ এসেছে আর কখনো সাদাকা শব্দ এসেছে, দুইটাই যাকাত বোঝানো হয়েছে। সাদাকাতের মধ্যে সাদাকা আছে আর সাধারণ
زাকাতও আছে সাধারণ সাদাকাতও আছে আর যখন যাকাত বলা হয় তখন শুধু যাকাত আসে আর কি আপনি তাদের কাছে থেকে সাদাকা গ্রহণ করেন মানে যাকাত গ্রহণ করেন আর করে তুতাহিরুহুম অতুযাকিহিম বিহা তাদেরকে পবিত্র করে দিবেন এই কাজ করে আর তাদের মধ্যে তাদের মালে আল্লাহ বরকত দিবেন যাকাত দিলে মাল বাড়ে মানে মালে বরকত দেন বাড়া আর বরকত দেওয়ায় দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই আছে কারণ বাড়লে বলতে যে এক দুই তিন এরপরে এখন চার পাঁচ হয়ে যাচ্ছে বাড়ছে এক হাজার ছিল দুই হাজার হয়ে গেছে আপনার জাকাত দিলে ব্যাংকে গিয়ে কি এক হাজার দিলে দুই হাজার হয়ে যাবে নাকি না এটা হবে না কিন্তু আল্লাহ তাআলা নুমু দিবেন বারাকা দিবেন মালের মধ্যে এই মাল আপনার জন্য খায়ের বরকত হবে আর জাকাত না দিলে এই মাল বেশি থাকবে গণার মধ্যে মাল কমলো না কিন্তু আপনার জীবনে অনেক কিছু মিস করবেন কত খায়ের যে মিস করবেন বারাকা যে মিস করবেন আর জাকাত দিলে আল্লাহ তাআলা খায়ের বারাকা দিয়ে আপনার জীবনকে আলোকিত করে দিবেন তো এই আল্লাহ তাআলা বলছেন যে জাকাত আমাদেরকে পবিত্র করবেন সরাসরি এই আয়াতে এসেছে এরপরে যারা জাকাত দেন তাদের পুরস্কার অনেক জায়গায় আসছে একটু আগে বললাম যে তাদের তারা আদায় জাকাত আদায় করতে তারা জান্নাতি হবে তারা মুত্তাকি হবে জাকাত আদায় না করা কি মুসিবতের খবর সেই বিষয়ে একটি হাদিস কোরআনে পাকের আয়াতে এসেছে কি সূরা তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে এসেছে সূরা তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم ওই সমস্ত লোকগুলো যারা সোনা রূপাকে গচ্ছিত করে রাখে পুঞ্জীভূত করে রাখে জমায়েত করে রাখে শুধুমাত্র আল্লাহর রাস্তা কিচ্ছু খরচ করে না আল্লাহর রাস্তা খরচ বলতে জাকাতও বোঝানো হয়েছে যে জাকাতটাও আদায় করে না ফরজ জাকাত আদায় করে না সোনা রূপা বলতে টাকা পয়সা সব বোঝানো হয়েছে কারণ টাকা পয়সা অরিজিনালি তো কাগজ এর অ্যাগেনস্টে কী আছে সোনা পৃথিবীতে যুগে যুগে আসলে মানুষের মূল্য হিসাবে যে যে জিনিস ব্যবহার করতো সোনা এবং রূপা স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ছিল আগের জমানায় কয়েন আকারে তাই না এখন হয়ে গেছে নোট নোটটা সুবিধার জন্য তারপরে এখন তো আস্তে আস্তে নোট উঠে যাবে এখন ফোন হয়ে গেছে কার্ড হয়ে গেছে তাই না আপনার পকেটে দেখবেন কারো পকেটে টাকা নাই কি আছে ফোন আছে কার্ড আছে তো এইটা তো প্লাস্টিক ফোনটা এটা এই কার্ডটা কি তা আসল তো এর অ্যাগেনস্টে কি আছে যে মালটা সেটা হচ্ছে সোনা রূপা এই দুটো কি আল্লাহ তাআলা এই ব্যাঙ্কওয়ালারা নোট ইস্যু করার কথা ব্যাংকে তার অ্যাগেনস্টে কী পরিমাণ সোনা আছে তার ভিত্তিতে সেটাই সম্পদ যাই হোক তো যারা এইভাবে সম্পদকে পুঞ্জীভূত করে রাখে জমায়েত করে রাখে একটু খরচ করতে চায় না আল্লাহর রাস্তায় অর্থাৎ জাকাত দেয় না তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দেন কঠিন শাস্তি তো দুসংবাদ হয় সুসংবাদ হয় কেমনি কোরআনে পাকে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন কাফেরদেরকে সুসংবাদ দেন তো মানে এটা হলো মস্কারি করে শাস্তিটাকে সুসংবাদ বলা হচ্ছে যে তুমি এরকম করো না মজা দেখবা তুমি কোনো ক্রিমিনাল দুষ্ট যখন দুষ্টমি করে এবার মজা দেখাবো তোমাকে তো মজা অর্থ কি শাস্তি শাস্তি মজা হয় নাকি তো বাংলাতেও এর ব্যবহার আছে আরবিতেও আছে যে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে এই সুসংবাদ অর্থাৎ দুঃসংবাদ দেন কঠিন শাস্তির সংবাদ দেন কীরকম শাস্তি দেওয়া হবে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম যেদিন তাদের এই টাকা পয়সাগুলোকে সোনা রূপা যেগুলো জাকাত দেয় না এগুলোকে কী করা হবে জাহান্নামের আগুনে ভালো করে হিট করা হবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম অ জুনুবুহুম অ জুহুরুহুম আর এই তাদের সোনা রূপার এই পাতগুলোকে তখন এগুলো দিয়ে তাদের কপালে পার্শ্ব দেশে সাইডে এবং পৃষ্ঠ দেশে পিঠে সেঁক দেওয়া হবে জাহান্নামের আগুনে গরম করে এভাবে সেঁক দেওয়া হবে আর এই যে কঠিন শাস্তি দেওয়া হবে আর বলা হবে ওই স্যাকটা কিন্তু সাধারণ জাহান্নামের আগুন থেকে বেশি হবে এমনি জাহান্নামের আগুনে কি ঠান্ডা আছে নাকি সেটাও আগুন স্যাঁক দেওয়ার মধ্যে আগুনটা আরও বেশি বাড়বে এই শাস্তিটা বড় হবে বলা হবে হ্যাঁ দামা কানাস্তুমলি আনফুসিকুম এই যে এখন মজা খাচ্ছ এই স্যাঁক দেওয়া হচ্ছে যে এইটা তোমাদের ওই সম্পদের স্যাঁক যেগুলাকে জমা করে রেখেছিলে যার জাকাত আদায় করনি ফাজুকু
ما كنتم تكنزون اي جنيش جيتا تمرا جمع করে রেখেছিলে সেটার এখন স্বাদ গ্রহণ করো মজা খাও এখন এই আয়াতের তাফসিরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন মান আতাহুল্লাহু মালান যে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন যাকাতের উপযুক্ত সম্পদ আছে ফালাম ইউআদ্দি যাকাতাহু আর এর যাকাত আদায় করলো না মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা কিয়ামতের দিন এই সম্পদগুলোকে একটা বিশাল সাপে বিষধর সাপ বানানো হবে এবং এই সাপ হবে মারাত্মক অজগর সাপ যার চেহারার মধ্যে রয়েছে মানে স্পট কালো স্পট যেগুলো দেখলে ডেঞ্জারাস অত্যন্ত পয়জনাস খুব বিষাক্ত সাপ বিষধর সাপ সেটা কি করবে ইতাউকুহু ইয়াউমুল কিয়ামা তার পা থেকে শুরু করে সমস্ত বডিকে পেঁচিয়ে ফেলবে রশি দিয়ে যেভাবে একজনকে দিকে এরকম পেঁচায় পা থেকে শুরু করে 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 একেবারে গলা পর্যন্ত পেঁচিয়ে তারপরে সুমাইয়া খুদু বিলাহজামা তাইহে এবং সাপের মাথাটা তার চেহারার সামনে এভাবে ধরবে সাপ ধরে তার এই দুই গালের মধ্যে শুধু ঠোকর মারতে থাকবে বিষধর ঠোকর কি পরিমাণ বিষ এই ঠোকরের মধ্যে এই আঘাতের মধ্যে আর সাপটা তখন তাকে বলবে আমি তো সাপ দেখছ আমি আসলে কে জানো আনা মালুকা আনা কানজুকা আমি তোমার ওই সম্পদ ওই গচ্ছিত সম্পদ সোনার উপর টাকা পয়সা যেগুলোর তুমি জাকাত আদায় করনি কেমন লাগে এখন তোমার এভাবে তার শাস্তি এসছে তো আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন সূরা আলে ইমরান 180 নম্বর আয়াতে ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم যারা বখিলির কারণে অতিরিক্ত বখিলির কারণে তাদের সম্পদকে আল্লাহ যেটা দান করেছেন তার দান থেকে আল্লাহ তাকে দিয়েছেন সেই সম্পদের মধ্যে যাকাত দিতে বখিলি করে তারা যেন মনে না করে তাদের এই সম্পদ খুব ভালো সম্পদ হলো তাদের তাদের সম্পদ ভালো কিছু দেবে তাদেরকে তাদের সম্পদ কল্যাণের কারণ হয়েছে না বাল হুয়া শাররুল লাহুম এই যাকাত না দেওয়া সম্পদ তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা এই হাদিস আগের হাদিসটা আসলে এই আয়াতের তাফসীর সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের তাফসীর যে তাদেরকে কিয়ামতের দিন পেঁচিয়ে দিবে ধরবে সেই তাদের সম্পদ মালটা পেঁচিয়ে ধরবে ওই সাপের সুরাতে পেঁচাবে তার বডিকে ওই শাস্তি যেটা বিস্তারিত হাদিসে আসলো ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর আর শেষ পর্যন্ত আকাশ জমিনের সমস্ত সম্পদের মিরাস তো আল্লাহর পাওনা আল্লাহ তাআলা মিরাস পাবেন মানে ওয়ারিশ আমাদের ওয়ারিশ আল্লাহ এটা কেমন কথা হলো অর্থাৎ দুনিয়ার মানুষ মরে গেলে শেষ পর্যন্ত এর মালিকানা তো তার শেষ আরেকজনের কাছে যায় কিন্তু আসল মালিকানা কার হাতে সুবহানাল্লাহ সমস্ত আসল মালিকানা আল্লাহর হাতে মিরাস বলতে মালিকানা বোঝানো হয়েছে আপনাকে আমাকে টেম্পোরারি দিয়েছে তাই না টেম্পোরারি এগুলো সবগুলো মালিকানা আল্লাহর হাতে তা আল্লাহর দেওয়া মাল সেখান থেকে যাকাত দাও না নিজে মনে করে ধরে রাখো বখিল এত শাস্তির খবর এসেছে তারপরে প্রচুর মানুষ শাস্তি থেকে নিজেকে দূরে রাখে না তারা এই কাজ করে আমি এক্সাম্পল দিয়েছি যে আমার একজন আত্মীয় আছে জিজ্ঞেস করলাম যে যাকাত দেন নাকি মোটামুটি পয়সাওয়ালা কদে এই প্রতি বছর আমি কত কেমন কে কীরকম হিসাব করে দেন ঠিক মতো কয় কিছু দিয়ে দেই এত হিসাব কিতাস করে লাভ কি কিছু দিয়ে দেই তা আমি চিন্তা করলাম লোকটা বোধহয় খুব চালাক সেটা কি আল্লাহ জিজ্ঞাসা করবে এই যাকাত দিছিলা বলে দিছি তো আল্লাহ প্রত্যেক বছরই তো দিছি এটা বলতে পারবে সে কিন্তু হিসাব করে দেয় না কারণ হিসাব করে দিলে বেশি দেওয়া লাগবে এই জন্য কিছু দিয়ে দেয় জাকা দিয়ে দিছি এত তালাকি করে আল্লাহর সঙ্গে চলবে সুবহানাল্লাহ এখানে তোমাকে আল্লাহ দিয়েছিলেন গরিবের হক ঢুকিয়ে দিয়েছিলেন তোমার পকেটে সেটা তুমি দিলে না পরীক্ষা তুমি ফেল করলে তো আল্লাহ তাআলা এই জাকাতের এত বড় সুন্দর নিয়ামত দিয়েছেন দেওয়ার মতো আমাদেরকে আমল করার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ এখন আমরা আসব যে এই যাকাতের নিয়ম পদ্ধতি কিভাবে আমরা দেব তার উপরে আমরা আসি এখন
First of all, কার উপরে যাকাত ফরজ হয়, কোন মালের উপরে যাকাত ফরজ হয়, আর কারা যাকাত খাওয়ার উপযুক্ত, কয়টা এরিয়া? তিনটা এরিয়া জানা দরকার। কার উপরে যাকাত ফরজ হয়, কোন কোন মালের উপরে যাকাত ফরজ হয়, আর যাকাত নেওয়ার উপযুক্ত কে কে, এই তিনটা এরিয়া আমাদেরকে জানতে হবে। তো যাকাত ফরজ হয় কোন কোন মালের উপরে, আর যাকাত ফরজ এটা আগে বলি, কার কার কোন কোন মালের উপর যাকাত ফরজ। আপনার অনেক সম্পদ আছে, আমাদের অনেক অ্যাসেট আছে, অনেক জায়গা জমিন আছে, বাড়ি ঘর আছে অনেকগুলো, তো সব কিছুর উপরেই যাকাত ফরজ হয় না, মাত্র চারটা জিনিসের উপর যাকাত ফরজ হয়, চারটা। এক নম্বর হলো জমিন থেকে যে সমস্ত ফসল আসে এগুলার যাকাত, এটাকে ওসর বলা হয়, দশ ভাগের এক ভাগ। দুই নম্বর হচ্ছে পশু, গরু ছাগল মহিষ উট ভেড়া এগুলোর উপর যাকাত হয়। তো এগুলো প্র্যাকটিক্যালি আমাদের এই ক্ষেত্রে এখানে নেই, এগুলো অনেকের নাই, এগুলো আমরা আলোচনা করছি না। তিন নম্বর হচ্ছে সোনার উপরে উপরে যাকাত ফরজ হয়, সোনার উপা, সোনার উপার মধ্যে টাকা পয়সা চলে আসলো, তাহলে সোনার উপা টাকা পয়সা এটাই মেইন আমাদের অনেকেরই যাকাত ফরজ হয়। আর চার নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের যে পণ্য আছে, ব্যবসায়ীর ব্যবসার পণ্য আছে, তেজারতের মাল আছে, তার উপরে যাকাত ফরজ হয়। তাহলে কয়টা জিনিসের উপরে যাকাত ফরজ হয়? চারটা। এক নম্বরে হলো জমিন থেকে আসা ফসল, সব ফসলের নাকি মূল খাদ্য শস্য জাতীয় ফসলগুলো। আর দুই নম্বর হচ্ছে দুই নম্বর কি? পশু, গবাদি পশু। তো আমাদের দুই চারটা গরু আছে যে এগুলো না, মানে যাদের অনেক বেশি থাকে তাদের উপরে, তারপরে ছাগলের উপরে, তাই চল্লিশটা ছাগল হলে একটা ছাগল যাকাত হয়ে যায়। তারপরে আসলো তিন নম্বরে কি? সোনার উপা টাকা পয়সা। চার নম্বরে ব্যবসা বাণিজ্যের পণ্যের উপরে, আপনার দোকান আছে, ব্যবসা আছে, এর উপরে যাকাত আছে। তো এগুলো সবগুলো আমরা জানবো না, ডিটেলসের দরকার নেই, মূল দুটো আমরা জানবো, টাকা পয়সা সোনার উপা, আর দুই নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের আমাদের যে টাকা পয়সা আছে এই দুটার উপরে আমরা ফোকাস করবো ইনশাল্লাহ। এছাড়া আপনার যদি মনে করেন তিনটা বাড়ি থাকে, অনেক দামি বাড়ি, এর উপরে কোনো যাকাত নেই, আপনার আসবাবপত্র অনেক দামি দামি জিনিস কিনেছেন, এর উপরে কোনো যাকাত নেই, সোনার উপার উপরে যাকাত আছে, সোনার উপরে অলঙ্কারের উপরে যাকাত আছে, কিন্তু যদি আপনার হীরা মণি মুক্তা যেগুলো দাম সোনার থেকেও বেশি এগুলো আছে অলঙ্কার, ওগুলোর উপরে যাকাত নেই, কোন কি আশ্চর্য কথা, ওগুলোর দাম তো দশ গুণ বিশ গুণ। তো সোনার উপর উপর জাকাত হয়, এত দামি হীরা জওহর যেগুলো আছে ওগুলোর উপর জাকাত হয়, এটা কেমন কথা? দিন আকল দিয়ে খরচ হবে না আল্লাহর পক্ষ থেকে শরীয়ত? হ্যাঁ, আল্লাহ তাআলা ওটা মাফ করে দিয়েছেন, আপনি আপত্তি করেন কেন? ওটা কেন মাফ করে দিয়েছেন? ওটা আপনার বুঝে না আসলো, আল্লাহর হুকুম মানেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, এনজয় করেন। তো তাহলে এ হলো কোন কোন এরিয়া। তারপরে আসলো এবার যে কার কার উপরে জাকাত ফরজ। এক নম্বরতে মুসলিম হওয়া লাগবে, অমুসলিমের জাকাত ফরজ দিয়ে কোনো লাভ আছে নাকি? দুই নম্বর হচ্ছে লোকটা এই হওয়া লাগবে, বালিগ হওয়া লাগবে, নাবালিগের উপর জাকাত ফরজ নয়, কিন্তু এই বিষয়টি নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতলাফ হয়েছে, দুই মত হয়েছে। কিছু কিছু ওলামা বলেছেন নাবালিগের উপরে যেভাবে নামাজ ফরজ হয় না, হজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না, জাকাতও ফরজ হয় না, এটা যুক্তিতে মিলে। আর বাকি কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, নাবালিগের উপরে নামাজ ফরজ হয় না ঠিকই, রোজা ফরজ হয় না ঠিকই, হজ ফরজ হয় না ঠিকই, কিন্তু জাকাত ফরজ হয়, কারণ জাকাতের সম্পর্ক মালের সঙ্গে। আর মালের কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সম্পত্তির মধ্যে গরিবের হক আছে, ওই সম্পদের সম্পদের কথা বলা হচ্ছে, মাল থাকলে জাকাত হবে, ফরজ হবে। তো ছোট মানুষের মাল আছে, তার যদি মাল থাকে, বাবা মরে গেছে মনে করেন, পাঁচ সাত বছরের ছেলে মেয়েরা, দশ বছরের বালক হওয়ার আগে তাদের বেশ সম্পদ আছে, মিলিয়নিয়ারের ছেলে মেয়ে থাকতে পারে, এরকম বাবা মরে গেছে, তাহলে তার এতেও মাল আছে, গরিবদের হক তো ওখানে আসলে দিতে হবে, এই যুক্তিও একেবারে ফেলে দেওয়ার মতো না। তো কাজেই নাবালকের উপরে জাকাত ফরজ হয় এটাও ফতোয়া আছে, যাই হোক দোনোটাই সরি, কোনটা রাইট কোনটা রং ওইটা না, ইমামরা যখন কোনো বিষয়ে বোঝার ক্ষেত্রে এভাবে ইখতলাফ করেন,
সেটাকে কোনোটাকেই রং মনে করা ঠিক না ইয়েস এনিথিং আর্জেন্ট question from sister thank you okay sister barakallahu fik কি বলতেছিলাম নাবালিগের ব্যাপারে এখন এই যে শরীয়তের বিধান আছে দুইটাই দুইটাই ঠিক আর দুইটাই আসলে তো দুই রকম মত হলো কোন যাকাতের মত একটা ফরজ জিনিস এটা একমত হলো না কেন ওলামায়ে কেরাম প্রশ্ন আসবে তো কারে কারে ব্যাপার হচ্ছে যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা যদি পরিষ্কার করে না বলেন যে বালেগের উপরে ফরজ আছে না বালেগের উপরে ফরজ আছে এরকম আল্লাহ বলে দিলে কি আর কেউ ইখতিলাফ করবে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দিতেন বালেগের উপরে ফরজ আছে না বালেগের উপরে ফরজ নাই তাহলে কি উম্মত ইখতিলাফ করবে না যেহেতু ওনারা এইভাবে ক্লিয়ারলি বলেন নাই এখন এই জন্য ওলামায় ইমামদের ইমামরা কেন ইমাম হয়েছেন ইজতিহাদ করেছেন কেন মুজতাহিদ কেন হয়েছেন কারণ এগুলো থেকে বের করতে হবে হুকুমটা কি হুকুম বের করার জন্য একটা প্রক্রিয়া আছে অনেক জ্ঞান লাগে উসুল ফিকহ জানতে হয় অনেক উসুল হাদিস পড়তে হয় উসুল তাফসির পড়তে হয় এগুলো পড়ে মুজতাহিদ ইমাম যারা বড় বড় আছেন ওনারা এই ইজতিহাদ করেন ইজতিহাদ মানে গবেষণা করেন এই কোরআন হাদিসের আলোকে বোঝার চেষ্টা করেন করে অনেক সময় ওনাদের কনক্লুশন ক্ষেত্রে দ্বিমত হয়ে যায় কাজে এই সব যে মতই আপনি নেবেন সেই মতই সহি আছে কাজে দুশ্চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে ওকে তাহলে গেল যে বালেক না বালেকের বিষয় গেল এরপরে তবে একটি ইনডাইরেক্টলি দলিল আছে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা এতিমের মালের উত্তরাধিকারী বা এতিমের মালের রক্ষণাবেক্ষণকারী এতিমকে পালন করো যেমন ভাই মারা গেছে ভাইয়ের ছেলে মেয়েদেরকে লালন পালন করতেছে ভাইয়ের সম্পদ আছে সেগুলোকে দেখাশোনা করতেছে এতিমদের জন্য হেফাজত করতেছ তো তুমি এক কাজ করো এই মালকে তুমি কাজে লাগাও ব্যবসা বাণিজ্যে লাগাও তা নাহলে যাকাত দিতে দিতে শেষ হয়ে যাবে এই হাদিসে কিন্তু ইঙ্গিত আছে এই ডাইরেক্টলি এই হাদিসে ইঙ্গিত রয়েছে যারা বলেছেন নাবালিগের মালের উপরে যাকাত ফরজ তারা এই হাদিসকে দলিল হিসাবে ব্যবহার করেছেন দে আর রাইট অ্যাজ ওয়েল এনি কিন্তু এই ভাইদের কথা বললাম কিন্তু আমাদের সমাজে অনেক ভাই আছে ভাই মারা গেলে এতিমের সম্পত্তি পুরোটা দখল করে এতিমকে বাড়ি ছাড়া করে ছাড়ে আছে কিনা বলেন আউযুবিল্লাহ কীরকম ডাকাত এরা এই ডাকাতদের খবর আছে কি জানেন আল্লাহ তাআলা এই ডাকাতদের খবর বলেছেন কোরআনের মধ্যে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা এরা প্যাটের মধ্যে ঢুকায় খাবার হিসাবে আগুন ঢুকায় প্যাটের মধ্যে আগুন খায় আগুন ভক্ষণ করে তারা এই ডাকাতগুলো যারা এতিমের সম্পত্তি দখল করে এতিম মানি দুর্বল আর দুর্বলের সম্পত্তিকে গ্রাস করে নেয় এই ভূমিখোরগুলো দস্যুগুলো ভূমিদস্যুগুলো জালিমগুলো হারাম খায় এই হারাম রেখে যায় তার ছেলেমেয়ের জন্য এই হারামের অভিশাপে তার ছেলেমেয়ে বড় হচ্ছে আর সে মরে যাবে এগুলো মালিক হয়ে গেল তার উত্তরাধিকারী এখন তার ছেলেমেয়ে হচ্ছে এগুলোর উত্তরাধিকারী হওয়ার কথা ছিল আরেকজনের ছেলে মেয়ে এরপরে তার ছেলেমেয়ের নাতিপুতিরা এগুলোর উত্তরাধিকারী হবে এগুলোর উত্তরাধিকারী হওয়ার কথা ছিল আরেকজনের নাতিপুতি এভাবে কতদিন চলবে ছিল তাহলে যে জালিম আরেকজনের সম্পত্তি দখল করে শুধু এতিমেরটা না যে কোনো মানুষের সম্পত্তি গ্রাস করলো জায়গা দখল করলো জমি দখল করলো প্লট দখল করলো ফ্ল্যাট দখল করলো এগুলো দখলের পায়ে তারা চলতেছে কিনা আমাদের দেশে সমানে দখল করে যখন করে করতে করতে সে কতদূর পর্যন্ত যতদূর পর্যন্ত এই সিলসিলা একজনেরটা আরেকজনের দখল করে খাচ্ছে তার দখল করার কারণে তার ছেলে পেলে নাতিপুতি অন্যদের ছেলে পেলে নাতিপুতি সবার থেকে বঞ্চিত হয়ে এই সবগুলোর দায়ী মাথা নিয়ে সে মাকে আমাদের দিন উঠবে কি পরিমাণ শাস্তি হবে জুলুমবাজ ডাকাত যে মানুষের সম্পত্তি দখল করে ফ্ল্যাট দখল করে প্লট দখল করে জমিন দখল করে এরপরে বালেগ গেল না বালেগ গেল এরপরে থাকলো আকেল হওয়া লাগবে আকেল তার মানে কি যার জ্ঞান বুদ্ধি বিবেক আছে যদি কেউ মেন্টালি হ্যান্ডিক্যাপ হয় মানসিক প্রতিবন্ধী হয় যে ভালো মতো কিচ্ছু বোঝে না কিন্তু তার মাল আছে তো এবং সে কি নামাজ কালামও বোঝে না ইমান কি জিনিস হয়তো তাও বোঝে না এরকম আছে কিনা বলেন আছে অনেকের এরকম প্রতিবন্ধী ছেলে মেয়েও আছে কারো কারো আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আল্লাহ তাআলা আপনাদেরকে সবরের তৌফিক দান করুন নাসাল্লাহ আফাল আফিয়া তো এরকম ছেলে পেলে যারা
নামাজ কালাম পাক না পাক কিচ্ছু বুঝে না তাদের সম্পদ থাকলে ওয়ারিশ হিসাবে বা পেয়ে গেছে তো এদের আবার এই সম্পত্তির উপরে তাদের উপরে যাকাত ফরজ হয় না নাবালিগ নাবালিগ না সরি প্রতিব মানসিক প্রতিবন্ধী ব্রেইন কাজ করে না আকল কাজ করে না কিচ্ছু বুঝে না ভালো মন্দ তাহলে তার মালে যাকাত নেই এটার ব্যাপারে অবশ্য ওলামা কেরাম একমত হয়েছে তারপরে চার নম্বর হচ্ছে সাহেব নিসাব হওয়া নিসাবের মালিক হওয়া নিসাব মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্কের মালিক হওয়া এটাকে নিসাব বলা হয় যদি এর নিচে হয় তাহলে যাকাত ফরজ হবে না আপনার কাছে যদি এই বছর 361 পাউন্ড না থাকে তাহলে আপনি নিসাবের মালিক হন নাই 350 আছে 300 আছে 360 পর্যন্ত আছে 361 হয় নাই তাহলে আপনি আপনার উপরে যাকাত ফরজ নয় এই 361 কোথায় পাওয়া গেল সোনার উপর যাকাতের ভিত্তিতে সোনা আমরা বলেছি কত দূর 7.5 ভরি থাকলে যাকাত ফরজ হয় 7.5 ভরিতে হয়ে যায় বর্তমান জামানার গ্রামে গ্রাম নিয়ে কিছু اختلاফ আছে কিছু আপনার তো মোটামুটি 87 গ্রাম অনেক ওলামারা একমত হয়েছেন 87 গ্রাম স্বর্ণ আর রূপার ব্যাপারে একাধিক মত এসেছে কোনো মতে 595 কোনো মতে 605 এরকম 600 গ্রামের একটু বেশি একটু কম কি কেউ বলেছেন এইগুলোর উপরে যাকাত ফরজ হয় এই পরিমাণ থাকলে তা না হলে যাকাত ফরজ হয় না আমি এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ওপিনিয়ন যেটা বলেছে সেটা বের করার চেষ্টা করছি যে কী পরিমাণ কত গ্রাম এক্স্যাক্টলি হলে হয় কারণ আমাদের সিস্টাররা এখানে ভরি বললে এখানকার ভরি না এখানে হলো গ্রাম তাই না স্বর্ণটা 87 গ্রাম ঠিক আছে আপনার ওকে হ্যাঁ পেয়েছি এবার 7.5 তোলা সোনা 87.48 গ্রাম হয় আর রূপা হয় 612.36 গ্রাম 612 গ্রামই ধরেন তো এই দুটোর একটা পরিমাণ যদি সম্পত্তি আপনার থাকে ওই যে চার রকমের সম্পত্তি থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ হয় এই দুটোর একটা কোনটাকে ধরবেন আপনার টাকা পয়সাটা টাকা হিসাবে কত এটা কিন্তু কোরআন হাদিসে আসে না কি হিসাবে আসছে সোনা রূপা তাহলে টাকা পয়সার হিসাব মিলাবো সোনা রূপা দিয়ে পৃথিবীতে কোনো কোনো সময় 7.5 ভরি সোনার দাম আর 52.5 তলা রূপার দাম কোনো সময় উঠা নামা করে কোন কোন যুগে দেখা যায় 52.5 তলার দাম এর চেয়ে 87 গ্রামের সোনার দামের মূল্য বেশি যেটা এখনকার বর্তমান মার্কেটে আছে কোন কোন সময় উল্টা ছিল যে 52.5 তলা রূপার দাম বেশি 7.5 তলা সোনার চেয়ে যেটা কম মার্কেটে দামের দিক থেকে সেটাকে ভিত্তি হিসাবে ধরা যাকাতের নিসাব তাহলে এখনকার জমানায় 52.5 তলা রূপার দাম হচ্ছে ব্রিটিশ পাউন্ডে কত কতটুকু বললাম 612 গ্রাম 612 গ্রাম সোনার দাম হচ্ছে 361 পাউন্ড কারো যদি টাকা থাকে 361 পাউন্ড মানে পাউন্ড থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে গেছে এখন হলো কবে ফরজ হয়েছে যাকাতের যাকাত অ্যানিভার্সারি যাকাত দেওয়ার বছর ডেট যেদিন আসে জীবনে তো জীবনে আপনার কবে ফরজ হয়েছিল যাকাত মনে আছে কারো প্রত্যেকের মনে আছে অনেকের তো মনে নাই হিসাব রাখি নাই ঠিক মতো কোন তরিকায় এটা হিসাব রাখার দরকার ছিল সেটা হচ্ছে যে যখন আপনি ছাত্র ছিলেন যুবক ছিলেন কেবল কিশোর বড় হয়েছেন আপনার তখনও কোনো ইনকাম নাই যখন থেকে ইনকাম শুরু হয়ে গেল কত বছর বয়সে আপনার নিজস্ব ইনকাম শুরু হয়েছে কত বছর বয়সে চাকরিতে ঢুকেছেন কত বছর বয়সে ব্যবসা শুরু করে দিয়েছেন এবং আপনার পকেটে টাকা আসা শুরু হলো তখন যখনই 361 পাউন্ড তার মোকাবিলায় 361 পাউন্ডে বাংলা এখন কত হবে বাংলাদেশি টাকা একটু রাফলিকে যদি বলতে পারেন আমাকে বলে দিন 48,000 48 থেকে 50,000 কাছাকাছি হ্যাঁ তার 48,000 ঠিক আছে তাহলে 48,000 টাকা আপনার জীবনে যদি এসে থাকে কোনো সময় এখনকার জমানে 48 এর আগে তো আরও কম ছিল গতবার দু এক বছর আগে বলেছি আমরা 33,000 টাকা তার আগে আরও কম বলেছিলাম
তো এই তখনকার জামানায় 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা সোনা যেহেতু এখন দাম বেশি রূপার দাম কম 52.5 তোলা রূপার টাকা তখনই জমা হয়েছিল জীবনে তখনই উচিত ছিল ওই দিনটা ডায়েরিতে লিখে রাখা যে অমুক তারিখে আমার কাছে যাকাতের নিসাবের পরিমাণ যেটা হলে যাকাত ফরজ হয় সেই রকম টাকা আমার পকেটে এসেছে কিন্তু ওই দিনই যাকাত দেওয়া লাগবে না জীবনের প্রথম টাকার মালিক হলেন ওই দিনই যাকাত দেওয়া লাগবে না যাকাত দেওয়া লাগবে কতদিন পরে এক বছর বছরটা ঘুরতে হবে অপেক্ষা করতে হবে বছর ঘোরা পর্যন্ত আমার যাকাতের এই টাকা এটা থাকে এরা খরচ হয়ে যায় না এর চেয়ে নিচে নেমে যায় না এর চেয়ে উপরে উঠে এই নিসাবকে এইভাবে বুঝতে হবে নিসাব কথাটা বুঝতে পারছেন যে একটা নির্দিষ্ট পরিমাণ মালিক হওয়া এবং সেটা থাকা এক বছর এখন যদি দেখা যায় যে এটা আপনার খরচ হয়ে গেছে আপনি বছর ঘুরে আসলো বছর ঘুরতে বছর বছরে কয়দিন বছরে কয়দিন কটা থাকে 365 হলো এটা হলো ইংরেজি ক্যালেন্ডার এটা দিয়ে কাজ হবে না ইসলামী ক্যালেন্ডার হিসাব করতে হবে ইসলামী ক্যালেন্ডার বছরে কয়দিন 354 দিন 354 দিন আরবি ইসলামী ক্যালেন্ডারের বছর 11 দিন কম সৌর বছরের তুলনায় সৌর বছর হলো জেনারেল ক্যালেন্ডার এই জন্য আমরা যাকাত আদায় করতে গিয়ে এই ইংরেজি মাস ফলো করব না হিজরি মাস ফলো করব হিজরি মাসে তো সবার 12 মাসের নামও জানা নাই বছরের কোন দিন কোন মাসে সফর মাসে টাকার মালিক হয়েছিলেন না মহরম মাসে হয়েছিলেন এগুলো জমা দিল উলাতে হয়েছে না জমা দিয়ে সানিতে হয়েছে কিছু তো মনে থাকবে না এগুলা জন্য শেষ পর্যন্ত লেখরা ঠিক করে গিয়ে রমাদান মাসে দিয়ে দেয় কারণ রমাদান মাস চিনে না জানে না এরকম মুসলিম আছে নাকি দুনিয়াতে সবাই জানে রমাদানকে কেউ মিস করবে না তো এই জন্য সবাই রমাদান মাসকে ঠিক করে না যাকাত দেওয়ার জন্য আর অতিরিক্ত যেহেতু রমাদানের মাসে সমস্ত আমলকে আল্লাহ বাড়িয়ে দেন ইনশাআল্লাহ সেটা অতিরিক্ত সওয়াবের আশাও আছে এই দুই কারণে লেখা হয় তাহলে আপনি বলবেন এখন আমি তো মালদার হয়ে গেছিলাম রমাদানের 3 মাস আগে 9 মাস পরে এখন রমাদানে কেমনে দেই এটা একটা প্রশ্ন আসে তাই না এটা সমাধান কি যে এক বছর অ্যাডভান্স নিয়ে আসেন দিয়ে দিন এক বছর একটু আগে কেবল 6 মাস হয়েছে 3 মাস হয়েছে 9 মাস হয়েছে অসুবিধা নাই এক বছর একটু আগে দিলেন বেশি পেয়ে গেলেন তারপরে বছর থেকে ওই রুটিন চলবে ওই রমাদান মাসের অমুক তারিখে আমার যাকাতের ডেট এটা আমি ডায়েরিতে লিখে রাখা দরকার আমি বলতেছি আমার নিজেও মনে থাকে না লিখে রাখতে এক মানে দুর্বলতা আছে আর কি তবুও রমাদান মাস এবং চেষ্টা করি যাতে করে শেষের দিকে না যায় যত আর্লি পারা যায় হ্যাঁ তো দিয়ে দেওয়া এই হলো রমাদান মানে নিসাবের বিষয়ে কিভাবে নিসাব হয় কিভাবে নিসাব মানে কমপ্লিট হয় আর যদি কারে এমন হয় যে পকেটে টাকা আসছিল মনে করছি থাকবে কিন্তু বছর পুরোর আগে টাকাটা কমে গেছে 361 এখন আর নাই 350 চলে আসে 200 চলে আসে 100 চলে আসে এই 11 মাস ছিল 12 মাসের মাথায় আসে চলে গেছে তাহলে আপনার টাকা দেওয়া লাগবে না এরপরে দেখেন যে আবার আপনার এখন নেশাব চলে গেছে আপনি আউট অফ নেশাব হয়ে গেছেন এখন আর বছর কোনো লাভ নাই এখন আবার দেখেন আবার কবে টাকা আসলো আবার কবে টাকার মালিক হলাম ও 361 পাউন্ড জোগাড় হয়ে গেছে 48,000 টাকা আবার আমার কাছে এসে গেছে আবার লিখে রাখেন ডেট এটা যদি থাকে নিচে না নামে উপরের দিকে যদি যায় যাক তাহলে আপনার নেশাবের বছর কন্টিনিউ করতে থাকবে করতে থাকবে করতে থাকবে ওকে তাহলে কার উপরে যাকাত ফরজ হয় এটা বোঝা গেল মুসলিম আকেল আকলদার আকলমন্দ মানে যে যার কোনো ব্রেন কাজ করে না সে নয় তারপরে বালেগের ব্যাপারে ইখতিলাফ এসে গেছে এরপরে সাহেব নিসাব যিনি নিসাবের মালিক তিনি যাকাত দেবেন এই কথা গেল এরপরে আমরা এখন আসি চট করে যে মালের উপরে যাকাত হয় সেটা গেল কিছু আলোচনা আর যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয় এটার আলোচনাও গেল বাকি থাকলো কোনটা যাকাত খাওয়ার উপযুক্ত কারা তারা এরপরে আসবো যাকাত এবার হিসাব করবেন কেমনি আসলটা পরে আসতেছি এই তিনটা মেইন ব্যাকগ্রাউন্ড আগে জেনে নেই এরপরে যাকাত হিসাবের প্রসেসে আমরা আসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা 8টি খাতের কথা উল্লেখ করেছেন সূরা তাওবার মধ্যে তাই না সূরা তাওবার 7 নম্বর আয়াতে কারা কারা যাকাত খাওয়ার উপযুক্ত কোন কোন খাতে আপনার যাকাত খরচ করতে পারবেন মসজিদে যখন জিজ্ঞাসা করে মসজিদে যাকাত খরচ করতে পারবো কিনা মাদ্রাসা খরচ করতে পারবো কিনা এগুলো জিজ্ঞাসা করে একটা রাস্তাঘাট পোল বানানো হচ্ছে সেখানে খরচ করবো কিনা
তাহলে শুনুন আগে যে আল্লাহ তাআলা কোন কোন খাতে যাকাত ব্যবহার করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন এর বাইরে খরচ করা যাবে না انما صدقات للفقراء والمساكين والعاملين عليها صدقات দান খরাত এই সাদাকাত আসলে যাকাত বোঝানো হচ্ছে শব্দ ব্যবহার করা হয়েছে সাদাকাত যে যাকাত মানে কে ব্যবহার করা হবে দেওয়া হবে লিল ফুকারা ফকির দেখে দেওয়া হবে ফকির والمساكين মিসকিনদেরকে দেওয়া হবে ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কি ফকির হলো যার মানে কিচ্ছু না হাত পাততেই হবে তার আর মিসকিন হলো যার কিছু আছে কিন্তু কষ্ট হচ্ছে আর সে হাত পাতেও না সহজে পাততে চায় না লোকেরা তাকে ফকির হিসেবে চিনে না কিন্তু আসলে এক বেলা খায় আরেক বেলা খাবার নেই খাবার আছে কিন্তু কাপড় কিনতে হলে কাপড়ের পয়সা নেই আচ্ছা কাপড়ও কিনতে পারছে কিন্তু এখন এত অসুস্থ ডাক্তার কাছে যাওয়ার এই ওষুধ কেনার পয়সা নেই তো এই সমস্ত লোকগুলো মিসকিনের মধ্যে পড়ে তো তাহলে মিসকিন হলো যে একটু কিছু আছে কিন্তু এনাফ না মৌলিক প্রয়োজনে টানাটানি হয়ে যায় তাহলে ফকির গুলো মিসকিন গুলো ওয়াল আমেলিন আলাইহা সরকার মুসলিম রাষ্ট্রে যদি এমনকি অমুসলিম রাষ্ট্রেও যদি কোনো ইসলামিক ডিপার্টমেন্ট থাকে এবং সেখান থেকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করার সিস্টেম থাকে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানায় খোলাফায়ে রাশিদিনের জামানায় এবং ইসলামিক স্টেটগুলোতে এভাবে চলে আসছিল যে রাষ্ট্র মানে ব্যক্তি এভাবে যাকাত দিবে না সেটা কি করবে সরকারিভাবে যাকাত আদায় করা হবে এবং সরকারিভাবে বণ্টন করা হবে যাকাত আদায় করে সরকার আবার সব ক্যাপিটালের মধ্যে নিয়ে আসবে না ওখানে লোকাল আদায়কারী থাকবে আবার লোকাল সেখানে ডিস্ট্রিবিউট করার জন্য তার কাছে লিস্ট থাকবে কারা কারা গরিব তাদেরকে দেবে তু খাদু মিন আগনিয়াইহিম তু তালি ফুকারাইহিম মুসলমানদের ধনীদেরকে নিয়ে মুসলমানদের গরিবদের মধ্যে বণ্টন করতে হবে তাহলে এই যে রাষ্ট্রীয় কর্মচারীগুলো যারা যাকাত ডিপার্টমেন্টে কাজ করেন তাদের বেতন দেওয়া যাবে যাকাত ডিপার্টমেন্ট থেকে ব্যক্তি ধনী হতে পারে কিন্তু সে চাকরি করে অফিসার তিনি যাকাত ডিপার্টমেন্ট থেকে চাকরি স্যালারি বেতন নিতে পারবেন এখন এখান থেকে নিয়ে কেউ যদি বলে যে আমরা একটা চ্যারিটি অর্গানাইজেশন করছি আমরা এখানে যাকাত কালেকশন করে যাকাত বিতরণ করবো তাকে আমরা চাকরি দিয়ে দিই এটা কি জায়েজ আছে যাকাতের পয়সা দিয়ে তার বেতন দেব না এটা সরকারিভাবে মুসলিম রাষ্ট্রের কর্তৃক নিয়োজিত হওয়া লাগবে এই সমস্ত যে সমস্ত চ্যারিটি অর্গানাইজেশনগুলো চালায় কেউ কেউ এটা মিস ইউজ করতে চায় এটা ঠিক হবে না তবে যারা মোটামুটি মাসাইল ফেক থেকে ভালো করে চেক করে আমল করে তারা এই এই ফান্ড থেকে তাদেরকে বেতন দেওয়ার কথা নয় তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম অমুসলিম কাউকে যদি ইসলামের দিকে আনার জন্য বেশি করে যাকাত দেওয়া যায় ইসলামের দিকে আসে তাহলে তাকেও যাকাত দেওয়া যাবে হ্যাঁ থামেন আপনার বাড়ির পাশে হিন্দু আছে তাকে দেবেন কি না না এইখানে কথা আছে সেটা কি এটা এখন চালু আছে কি না জায়েজ আছে কি না এটা নিয়ে অনেক দ্বিমত আছে মেজরিটি ইমামদের দৃষ্টিতে এখন এটা জায়েজ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন উনি ইসলামী রাষ্ট্রের কর্মকর্তা ছিলেন তিনি এরকম কিছু দিয়েছেন বেশ পরিমাণ এক কবিলার সর্দার এসেছে মদিনায় ইসলামের ব্যাপারে আলাপ আলোচনা করলেন তিনি চিন্তা করলেন একে যদি যাকাত বেশি করে দিয়ে দেই তাহলে সে তার উসিলায় সে ইসলাম কবুল করে ফেললে এলাকার লোক সবগুলার মুসলমান মানাই ফেলবে তখন তিনি তাকে কি বললেন যে দেখো এই যে দুই পাহাড় দেখছ এই দুই পাহাড়ের মাঝে ছাগল যতগুলো আছে সবগুলো তোমার সব নিয়ে যাও যাকাতের বিশাল পাল ওখানে রাখছিলেন তিনি সব নিয়ে কি খুশি সে কালেমা পড়ে টড়ে মাশাআল্লাহ ইমাম কবুল করে টড়ে দেশে গিয়া বলে এলাকায় গিয়ে বলে এই সব সব ইসলাম কবুল করো আর কোনো কথা নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন দেওয়া দেয় যা কিছু হাতের হিসাব বিকাশ করে টরে না তো এই আয়াতকে তিনি আমল করেছেন এভাবে তিনি একাধিক ক্ষেত্রে দিয়েছেন ওনার পরে আর এটা কি জায়েজ আছে না নাই অনেক ইমামদের মত না ওনার পরে আর জায়েজ নাই কারণ ফতে মাক্কার পরে তো এত বেশি লোক ইসলামে এসেছে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এর আগে খুব কম ছিল মুসলমানরা মাইনরিটি সংখ্যা বাড়ানোর দরকার ছিল তখন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা অনেকগুলো কাজ করিয়েছেন
ওনার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন পরে আল্লাহ তাআলা এগুলোকে মানসুখ করে দিয়েছেন এগুলোকে রহিত করে দিয়েছেন কাজেই এটা এখন আর চলবে না এখন আর তালিফে কুলুবের খাতে আর দেওয়া হবে না এটা হলো অনেক ইমামদের এই ফতোয়া কিন্তু কোন কোন ইমামরা মনে করেন যে যদি এখনো ইসলামী রাষ্ট্র হয় এবং ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা হবেন বা যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবেন সত্যিকার ইসলামী রাষ্ট্র যেখানে শরীয়ত কায়েম আছে আমিরুল মুমিনিন হন তাহলে তিনি যদি মনে করেন যে এটাকে ব্যবহার করবেন এই খাতে ওনার জন্য এখনো জায়েজ আছে এটা অনেক ইমামরা এই মত পোষণ করেন আর এখন চাইলে কোন রাষ্ট্র কোন ব্যক্তি অমুসলিমদেরকে দিয়ে দিবে এটা আসলে আমল করা যাবে না এটাই মোটামুটি ওলামাদের মতামত কাজেই ব্যক্তিগতভাবে আমার বাড়ির পাশে অমুসলিম আছে আপনার বাড়ির পাশে গরিব অমুসলিম আছে আমরা তাদেরকে এই খাত থেকে দিতে পারবো না তাদেরকে অমুসলিমদেরকে যাকাত এবং ফিতরা দেওয়া যায় না কিন্তু আপনি তাকে দান করতে পারবেন তাকে দান করলে সে গরিব হলে মিসকিন হলে তাকে দান করেন সব কম হবে না মুসলমানদের একে যেভাবে দেন দান করলে সব হবে তাকে দান করলেও আল্লাহ সব দিবেন এবং হয়তো দান করে তাকে যদি এহসান করে দিনের দাওয়া দিতে পারেন সে কাজ করেন দান করেন দান করেন গরিব হলে দান করেন তাকে কিন্তু যাকাত দিতে পারবেন না ফিতরা দিতে পারবেন না যাকাত ফিতরা কাদেরকে দিতে হবে মুসলিমদেরকে শুধু দিতে হবে এই গেল তিন নম্বর চার নম্বর এরপরে আসলো ওয়াফির রেকাব চার পাঁচ নম্বরে হলো রেকাব রেকাব মানে হলো যে সমস্ত ক্রীতদাস ছিল এক সময় পৃথিবীতে শুধু আরব দেশে না সারা পৃথিবীতে তখন ক্রীতদাসের এই সিস্টেম ছিল এই ক্রীতদাসগুলোকে মুক্ত করার জন্য ইসলাম একটা রাস্তা খুলেছে কী রাস্তা কোনো ক্রীতদাস যদি বলে আমার বুদ্ধি আছে মালিককে বলে মনিবকে বলে আমি আপনাকে বা আমার বাজার মূল্য যদি হয় ১০,০০০ পাউন্ড ১০,০০০০ টাকা আমি আপনাকে দেবো চুক্তিপত্র করলাম আপনি আমাকে ফ্রি করে দেন আমি ব্যবসা করে চাকরি করে টাকা জোগাড় করে আপনাকে এতদিনের মধ্যে পে করে দেব একে বলে মোকাতাব যে ব্যক্তি চুক্তি করে মালিকের সঙ্গে নিজেকে মুক্ত করার জন্য ক্রীতদাস সে জাকাতের টাকা কালেকশন করে নিজেকে মুক্ত করতে পারবে এটা আসলে আল্লাহ তাআলা দাস মুক্ত করার একটা রাস্তা খুলে দিয়েছিলেন এই তরিকা অনেকেই দাসমুক্ত হয়ে গেছে এখন তো আর দাস সিস্টেম নাই কাজে এটাও এখন আমলের মধ্যে নাই ওয়াল গারিমিন ছ নম্বর হচ্ছে যারা ঋণগ্রস্ত একটা মানুষ আছে যে এত ঋণগ্রস্ত হয়ে গেছে ব্যবসা বাণিজ্য ফেল করেছে সর্বশান্ত হয়ে গেছে অনেক টাকা এখন ঋণগ্রস্ত এখন ঋণের ভয়ে ঘর বাড়ি থেকে বের হতে পারে না পালায় এখন দেখলে লোকেরা তাকে মানে তাড়া করবে কী করবে খুব কষ্টে আছে খাওয়া পড়ার মতো ব্যবস্থা মোটামুটি আছে কিন্তু লাখ লাখ টাকা ঋণ কোটি কোটি টাকা ঋণ কী করবে এখন এই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ শোধ করার উপায় না থাকলে তিনি জাকাতের টাকা নিয়ে ঋণ শোধ করতে পারবেন আপনার এরকম লোককে জাকাত দিবেন বিশেষ করে যারা খুব মান সম্মান নিয়ে বড় মুসিবতের মধ্যে আছে আর সাত নম্বর হলো ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহর রাস্তা বলতে এখানে জেহাদ ফি সাবিলিল্লাহ সব ইমামরা একমত কিন্তু জেহাদ ছাড়াও দিনের অন্য কোনো কাজে প্রতিষ্ঠানকে দেখ দেওয়া যাবে কি না এটা নিয়ে মেজরিটি ইমামরা যে না ও শুধুমাত্র দুশ্মনের সঙ্গে যেখানে মোকাবিলা হয় মুসলমানদের সঙ্গে কাফেরদের মোকাবিলা হচ্ছে শুধু ওইখানেই সমরাস্ত্র খরিদ করা ওখানে যারা সৈন্যবাহিনী থাকবে তাদের বেতনপত্র খরচপত্র সব কিছু দেওয়া সমস্ত ডিফেন্সের জন্য খরচ করা এ জাকাত থেকে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ না থাকলে কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্সের মধ্যে জাকাত কতগুলো দিয়ে নিতে হবে এটা না যুদ্ধ যেখানে হচ্ছে জেহাদ যেখানে হচ্ছে মুসলমানদের সঙ্গে কাফেরদের সেখানে জাকাতের টাকা খরচ করা যায় তো এ ফি সাবিলিল্লাহ বলতে এটা বোঝানো হয়েছে মেজরিটি ইমামদের এটাই মতামত কিন্তু কেউ কেউ এটা থেকে একটু এক্সটেনশন করেন যে দিনের অন্য কোনো কাজেও খরচ করা যাবে যেমন জাকির নায়েক পিস টিভি থেকে উনি কিছু জাকাত ফান্ড থেকেও নিয়েছেন ইমামরা ফতোয়া দিয়েছিলেন আরব দেশে কিছু বড় আলেম ওনাকে ফতোয়া দিয়েছিলেন যে মিডিয়ার জগতে মিডিয়ার জেহাদ করছেন তিনি মিডিয়ার জেহাদ করছেন এবং একসময় এখান থেকে একটা আল জুমুয়া একটা ম্যাগাজিন বের হতো আরবদের আল মুনতাদা থেকে খুব ভালো ম্যাগাজিন ছিল এবং সেখানে অনেকগুলো ইস্যু ডিল করা হচ্ছে এগুলোর ব্যাপারেও সৌদি আরবে শেখ বিন জাবরিনের ওনারা ফতোয়া নিয়েছিলেন এরকম কিছু কিছু ফতোয়া আছে কিন্তু এগুলো আসলে খুব বেশি সব ইমামরা একমত হন নাই এগুলো নিয়ে কিছু ইখতলাফ আছে মেইন সবাই একমত হয়েছে যে জেহাদের কাজে খরচ করা তো কেউ কেউ যেখানে দিনই তালিম নাই মোটেই নাই
মানুষ দিন শিখছে না কোনো ফ্যাসিলিটিস নাই ওখানে যদি কোনো মাদ্রাসা করতে হয় গরীবদের জন্য যারা পে করতে পারে না তাহলে ওই মাদ্রাসার খাতে খরচ করা যাবে বলে কিছু কিছু ইমামদের ফতোয়া আছে কিন্তু সব ইমামরা এই বিষয়ে একমত হননি তো এই ফতোয়া নেওয়া যেতে পারে তো আমাদের দেশে ইমামরা ফতোয়া এটা নেন না না নিয়ে উল্টা আরেকটা করেন কি করেন জানেন টিচারে যাকাত কালেকশন করে এনে তো টিচারদের মাদ্রাসার বিভিন্ন খাতে খরচ করবেন তো এসে এতিম ছেলেকে বলে গরিবকে বলে এই টাকা এটা তুই নে নিয়ে তুই মাদ্রাসাকে ফি সাবিল্লাহ দিয়ে দে এই ঘোরাঘুরি দরকার আছে এটা একেবারে একটা মানে ধোকাবাজের কাজ করা হয়ে গেল আল্লাহর রাস্তায় এই কাজ করবেন না যদি আরেকটা ফতোয়া নেন যে যেখানে মাদ্রাসা চলবে না এবং গরিবরা শিক্ষা থেকে বঞ্চিত থাকবে এটা ফি সাবিল্লাহ এটা আল্লাহর রাস্তার কাজ এটাকে এই এর ভিতরে ফালাইতে পারেন চাইলে যেহেতু কিছু কিছু ইমাম ফতোয়া দিয়েছে এটা নেন সেই মত নেবেন না এখন ঘুরাইয়া আপনি একটা ধোকাবাজি রাস্তা নেবেন সেটা দিয়ে মাদ্রাসা চালাবেন এটা ঠিক না ওকে আর ওয়াবনে সাবিল আট নম্বর হচ্ছে যে ব্যক্তি মুসাফের হঠাৎ করে তার পকেট মারে সব নিয়ে গেছে অথবা হারিয়ে গেছে রাস্তার মধ্যে আপনি এখান থেকে জাপান গেছেন আমেরিকা গেছেন আপনার ওয়ালেটটা টাকা পয়সার মানি ব্যাগটা কোন জায়গায় পড়ে গেছে সেখানে আপনার ব্যাংকের কার্ডও আছে অথবা আপনার ওই মোবাইল ফোনটাও নাই সেটাও নিয়ে গেছে এখন আপনি তো অবস্থা কাহিল পকেটে টাকা নেই কী করবেন এখন ট্যাক্সিতে উঠবেন কেমনে এক কিছু কিনে খাবেন কেমনে কিচ্ছু নাই আপনি হয়তো মিলিয়নিয়ার আছেন এই মুহূর্তে আপনার জন্য জাকাত খাওয়া জায়েজ আছে আল্লাহ তাআলা যে মানুষের কত কিছুকে চিন্তা করে কনসিডার করে আমাদেরকে মাসালা দেন খেয়াল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যে কত মানুষের বান্দার প্রতি সমস্ত অবস্থাকে আল্লাহ সামনে কনসিডার করেন আর রহমান রহিম সে আল্লাহ থেকে আমরা দূরে চলে যাই ইয়া আল্লাহ যাই হোক এরপরে থাকলো যে এই আটটি খাতের কথা আসলো এখন এই আটটি খাতের মধ্যে সবচেয়ে বেশি হক হলো যারা গরিব মিসকিন এদের হকটা সবার আগে বিশেষ করে গরিব মিসকিন যদি আত্মীয় স্বজন হয় এবং কাছাকাছি হয় নেইবার হয় তাদের হক আরও বেড়ে যায় নেইবার হিসেবে একটা হক বাড়ে আত্মীয় হিসেবে আরেকটা হক বাড়ে এই জন্য গরিব আত্মীয় স্বজনকে জাকাত দিলে দুইটা সওয়াব হয় একটা হলো যে জাকাতের সওয়াব আদায় হয়ে গেল আর একটা হলো জাকাতের সওয়াব পেলাম আর একটা হলো যে আত্মীয়তার হক আদায় করলাম আরেকটা ইবাদত যোগ হয়ে গেল এরপর আমরা আসি যে এখন জাকাত এই খাওয়ার কারা কারা উপযুক্ত এটা আমরা চিনে ফেললাম তো জাকাত দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস যে কাউকে কাউকে জাকাত দিলে তিনি মিসকিনের ক্রাইটেরিয়াতে পড়েন আপনার আত্মীয় হতে পারে আত্মীয় নাও হতে পারে তিনি ফকির না আপনি জানেন যে লোকটা ভদ্র শিক্ষিত সম্মানিত কিন্তু তার অবস্থা খুব কাহিল একবেলা খেয়ে আসেন আরেকবেলা না খেয়ে আসেন চিকিৎসায় কষ্ট পাচ্ছেন পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন পয়সা নাই তাকে আপনি দিতে গেলে জাকাত বললে উনি নেবেন না খুব অসম্মানিত বোধ করবেন তাহলে আপনি না বললেও চলবে আপনি নিজের নিয়ত ঠিক রাখবেন যে এই টাকা নেন আপনি আপনার চিকিৎসা কাজে কোনো কাজে খরচ করেন আর কিছু বলা দরকার নেই এই টাকাটা নেন কিন্তু আপনার নিয়ত থাকতে হবে কি জাকাত কিন্তু আপনার নিয়ত যদি না থাকে জাকাতের নিয়ত করেন নি মনে মনে তাহলে হবে না আর দেওয়ার সময় নিয়তটা থাকতে হবে দেওয়ার পরে চলে গেছে ওরা হাতে দিয়ে দিয়েছে উনি রিসিভ করে পকেটে ঢুকিয়েছে এখন মনে পড়ছে ও এটা তো জাকাত থেকে চিন্তা করতে পারতাম এটা জাকাতের হিসাবে ঢুকাই দেয় এখন ব্যাকডেটেড করা যাবে না আপনার হাত থেকে যাওয়ার আগে পর্যন্ত চান্স আছে হাত থেকে দেওয়ার পরে উনি রিসিভ করে ওনার মালিকানা চলে গেছে ওনার কবজা চলে গেছে এখন আর আপনি নিয়তকে পেছনে নিতে পারবেন না ইন্নামাল আমালু বিনিয়া এটা মনে রাখতে হবে রাইট তারপরে আমরা আসি এবারে জাকাত এই যে নিবে পাবে দিতে পারবো গরিব হলে এবং এই মিসকিন হলে কিন্তু দেখতে হবে সেখানে আমরা সবাইকে জাকাত দিতে পারবো না সব গরিবকে জাকাত দিতে পারবো না বাবা মা গরিব দাদা দাদি নানা নানি গরিব তাদেরকে জাকাত দিতে পারবো না বলে গরিব তো গরিব হইলেও হবে না আপনার নিজের বাবা মা আপনার হক তার হক আছে আপনার মালিক এক লোক এসে বলল যে আর আসলে আমার বাবা খালি আমার কাছে টাকা চায় খালি আমার কাছে টাকা চায়
বিরক্ত হয়ে গেছে কলে তিনি বললেন যে কি সে আনতা ওয়া মালুক লিয়াবিক তুমি এবং তোমার মাল সবটাই তোমার বাবার তার মানে তার অর্থ এই নয় যে বাবা খালি করবে এই যা ইনকাম করে সব আমারে দে তার ছেলে মেয়ে তার স্ত্রী পরিবার এদেরকে নিয়ে না করে খালি নিজে নিতে চায় এটা আবার ঠিক না কিন্তু তিনি এই স্পিরিটটাকে মূল্যায়ন করেছেন তাহলে পিতা মাতা যদি কষ্টে চলে তাহলে তাদেরকে আমরা যাকাত দেব না নিজেরা নিজের টাকা থেকে দেব তাহলে উপরের দিকে যারা আছে তাদেরকে দেওয়া যাবে না বাপ মা দাদা দাদি নানা নানি উপরে থাকলে যদ্দূর সরাসরি উপরে আসে তাদেরকে আমরা যাকাত দিতে পারবো না নিজের টাকা থেকে দিব ঠিক তেমনি নিজের ছেলে মেয়ে নাতি নাতিন যে আপনার অবস্থা বলো আপনার ছেলে চাকরি নাই সে অবস্থা কাহিল তাহলে তাকে যাকাত দিতে পারবেন না তার সংসার বড় হলেও ছেলে মেয়ে আছে তার ছেলে মেয়ে নাতিপাতি সব আপনার নিজের টাকা থেকে দিবেন আরে আপনার নিজের ঔরসের সম্পদ সে তো আপনার নিজের ঔরস থেকে এসছে এটা আপনার টাকা দিবেন তাকে যাকাত দিতে পারবেন না এই দুই লাইন ছাড়া নিচে এবং উপরে ছাড়া ডানে বামে সব আত্মীয়কে দেওয়া যাবে ভাই বোনকে যাকাত দেওয়া যাবে চাচা মামু মামা খালা ফুফু আত্মীয় স্বজন যত আছে কাজিন টাজিন সবাইকে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো যাকাতের টাকাটা দেওয়ার সময় নিয়ত থাকা এটা বললাম নিয়তের দুটো জিনিস আছে একটা আছে যখন দিচ্ছি তখন নিয়ত আরেকটা হলো যে আপনি এক কাজ করেছেন আপনার টাকা হিসাব করে একটা ইনভলপে রেখে দিয়েছেন অথবা একটা যাকাতের অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছেন কেউ চাইলে সেখান থেকে দেন কেউ চাইলে সেখান থেকে দেন ওই সময় প্রত্যেকবার দেওয়ার সময় আর নিয়তের দরকার নেই আগে যে নিয়ত করে একসঙ্গে জমা করে রেখে দিয়েছেন নিয়ত হয়ে গেছে গড়ে হোলসেল নিয়ত হয়ে গেছে হ্যাঁ কিন্তু যদি আলাদা করে না রাখেন তাহলে দেওয়া দেওয়ার পরে নিয়ত করতে পারবেন না রাইট এই গেলে বিসমিল্লাহ দেখি আর কোনটা বাকি থাকলো এখানে তবে ভাই বোনের কথা বললাম তারা যদি একই পাত্রে খায় আলাদা ভিন্ন না খায় আপনি একসঙ্গে আসেন ভাই যদি আপনার জাকাতের টাকা দিয়ে বাজার থেকে গোস্ত মাছ কিনে নিয়ে আসে আপনি সেটা খাবেন এটা ঠিক হবে না আলাদা পাত্রে খেলে আলাদা পাতিলে পাক হলে সে জাকাত নিতে পারবে একই পাতিলে খেলে জাকাত দিতে পারবে না আপনার থেকে ওকে রাইট এখন আমরা আসি যে জাকাতগুলো এবারে কিভাবে আমরা ক্যালকুলেট করব বের করব এখন আমরা আসি আচ্ছা আমাদের অনেক সম্পদ আছে সব সম্পদের উপর জাকাত নাই সোনা রূপা আর নগদ টাকা এই তিনটার উপরে জাকাত আছে তো আপনার সোনা যদি 87 গ্রামের কথা বললাম তার দাম কত কত 10 তোলা আছে না 12 তোলা আছে না 14 তোলা আছে না 20 তোলা আছে এইটা আপনি স্বর্ণকার থেকে মেপে নেবেন জিজ্ঞাসা করবেন যে বর্তমানে সোনার কী পরিমাণ জাকাত হচ্ছে সোনার জাকাতের যে পরিমাণ বর্তমানে এসেছে সেটা হচ্ছে 7.5 তোলা সোনার দাম হচ্ছে বিসমিল্লাহ হ্যান্ডি রেখেছি তারপরে হারিয়ে গেল কেন বিসমিল্লাহির রহমানির রহিম 6.7 তোলা সোনার দাম 612 গ্রাম রূপার দাম তো বলেছি কত বললাম 361 পাউন্ড আর সুবহানাল্লাহ কোথায় গেল আমি লিখে রেখেছি আমি 3-4 দিন আগে চেক করেছি স্বর্ণকার থেকে যিনি ভালো করে জানেন তিনি বলে দিয়েছেন বিসমিল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল কই গেল আচ্ছা ফোন থেকে বের করতে হবে এখনই বের করে দিচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ এরকমই 3000-এর উপরে একটু বেশি জাজাকাল্লাহ খাইরান কাছাকাছি এরকমই জাজাকাল্লাহ খাইরান মাশাআল্লাহ অলংকার বিসমিল্লাহির রহমানির রহিম জি তিন এর দাম হচ্ছে না আমাকে বলেছে 87.45 গ্রামসের মানে 7.5 তোলা ভ্যালু হচ্ছে 4575 পাউন্ড 4575 পাউন্ড এটা হলো মিনিমাম
4575 পাউন্ড এইটা যাকাত হবে তো দোকানে গেলে তারা বলবে যে সোনা কদ্দুর আছে এটার মার্কেট ভ্যালু কত নতুন কিনলে কত হবে সে নতুন কিনলে তো দাম একটু বেশি তো পুরনোটার থেকে আগে আমরা বলতাম যে 10% ডিসকাউন্ট করেন এখন বলতেছি 12 পাউন্ড ডিসকাউন্ট করতে কারণ যিনি এক্সপার্ট ও সোনার ব্যবসা করেন ওনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয় উনি বলেন যে এখন 12% ডিসকাউন্ট করলে কমিয়ে দিলে তো আসল সোনার দামটা বের হবে তাহলে এখন আপনি 4000 কত বললাম 4575 এখন এটা তো সবার তো এই পরিমাণ সোনা নাই কারো আছে এর চেয়ে বেশি এর চেয়ে যদি সোনার দাম কম হয় তাহলে ওই সোনার উপরে যাকাত নাই পরিষ্কার হয়ে গেছে সাড়ে সাত তলার নিচে সাত তলা পর্যন্ত আছে তার যাকাত নাই আর রূপা 600 গ্রাম 12 গ্রামের নিচে আছে যাকাত নাই এখন একটা মশালা আছে যে যদি হয় সোনা আছে এই পাঁচ ভরির মতো এর দাম আছে মনে করেন 4000 টাকার মতো 4000 পাউন্ডের মতো তারপরে তার কিছু ক্যাশ আছে আবার কিছু রূপা আছে সবগুলো মিলাই একসঙ্গে নিসাব হয়ে যায় মিলাইতে হবে এটা কোন কোন ফকিরা ফতুয়া দিয়েছেন কিন্তু মেজরিটি ফকিরদের ফতুয়া হচ্ছে মিলানোর দরকার নেই টাকার হিসাব আলাদা সোনার হিসাব আলাদা রূপার হিসাব আলাদা প্রত্যেকটা যদি নিজস্ব নিসাবে পড়ে তাহলে দিবা যেটা পড়ে না সেটা দিবা না আর অনেকে বলেছেন যেহেতু এটা একই খাত এই জন্য ওনারা তিনটা একসঙ্গে করেছেন সে একসঙ্গে না করার এই ফতুয়াটাও একেবারে মানে ফেলে দেওয়ার মতো না সেটাও নির্ভরযোগ্য আছে কাজে টাকার হিসাব টাকার সঙ্গে থাকুক সোনার হিসাব সোনার সঙ্গে থাকুক রূপার হিসাব নিজস্ব নিসাব হলে হবে না হলে নাই এটা নিয়ে টানাটানি করার দরকার নেই এখন থাকলো যে নাবালেগের সোনার উপরে জাকাত ফরজ হবে কি না কি মনে হয় এখন একটু আগে যে শুনলেন মাসালা এখন দুইটা মাসালা এসেছে এই ক্ষেত্রে দুইটা মত এসেছে একটা মত হলো যে নাবালেগের সোনার উপরে জাকাত নাই আর একটা হলো নাবালেগের সোনার উপরে জাকাত আছে সেটা থাকতে পারে আচ্ছা ধরেন যে নাবালেগের উপরে নাই এখন আপনার প্রশ্ন আসবে এখানে আপনার ছেলে মেয়ে নাবালেগের উপরে যে জাকাত দেওয়ার কথা আছে বা নাবালেগের ওটা শেষ হয়ে গেছে আসলে আমরা তাই এবারে সোনার উপরে সোনা ব্যবহৃত সোনার উপরে জাকাত আছে কি না নাকি জমা করে রাখলে জাকাত দিতে হবে একটা ফতোয়া আছে যে অলংকার হিসাবে যেগুলো মহিলারা ব্যবহারের জন্য খরিদ করে রাখছে হয়তো গায়ে দেয় কোনো সময় দেয় না এমনি নিজের কাছে রাখছে এই ব্যবহৃত অলংকারের উপরে কোনো জাকাত নাই এটা একটা ফতোয়া আছে আর আরেকটা ফতোয়া হলো যে না ব্যবহৃত হোক আর অন্য কী কারণে সোনা রাখে বলেন তো আর কী কারণ থাকতে পারে সেভিংয়ের জন্য যে কারণ টাকার দাম কমে যায় সোনার দাম কমে না এটা দিয়ে জমা করে রাখে ওইটার উপরে জাকাত আছে আর ব্যবহারটার উপরে জাকাত নাই এরকম ফতোয়া দিয়েছেন কেউ কেউ কিন্তু মেজরিটি ওইদিকে গেলেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে সোনা পরার জন্য হোক আর সেভিংয়ের জন্য হোক উভয় ক্ষেত্রেই যদি নেশাব পুড়ে যায় 67 তলা তার উপরে যায় 87 গ্রাম বা তার উপরে যায় তাহলে তার উপরে জাকাত ফরজ ওনাদের দলিল আছে মজবুত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দলিল হচ্ছে এক মহিলা আসছিলেন ওনার সঙ্গে দেখা করতে তার দুটো তার ছোট মেয়েকে নিয়ে দুইটা মেয়ে দুই হাতে মোটা মোটা একদম ইয়ে আছে এগুলো চুড়ি ছাড়া মোটাটাকে কি বলে বালা মোটা বালা সোনার একদম মেয়ের হাতে তো তিনি বললেন যে তুমি এর জাকাত আদায় করো মহিলা বললে যে না তখন তিনি বললেন তুমি কি চাও এই হারাম জিনিসটি পড়াচ্ছ জাকাত না দিয়ে তাকে তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগুনের চুড়ি পড়াবেন এটা চাও তুমি কেউ তাই নাকি রাসূলুল্লাহ কি করে আমি আর তাহলে এটা হাতে রাখবই না মেয়ের হাত থেকে খুলে তিনি দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তা খরচ করেন তাহলে এটা একটা দলিল হচ্ছে একবার ঘরে আসলেন তিনি এসে দেখে হাতে আয়েশা রাদিয়াল্লাহ আনহার হাতে মোটা মোটা বালা রূপার তৈরি তিনি বলছে এগুলো কই পেলা কি কি ব্যাপার বলে যে আপনার জন্য নিজেকে সৌন্দর্য জমা করতেছি ইয়া রাসূলুল্লাহ আমি সাজলাম একটু আপনাকে খুশি করার জন্য তো বললেন যে তুমি তুমি জানো যে এটা এটা জাকাত দিতে হবে
قال الله أو ما شاء الله نتاتو زارين أن الله تعالى تديته هبي تاني بقول حسبك من النار إذا نادله تو تي إذا جهنم من النار دينه تومك جاتو شتوه زابي تي تعرف تدريل باعلو كذي زكاة الرُّوَحَرِ إذا إختلاف أسيس شونا قنار زكاة دوا لقب كي لقب بنا إمام أبو حنيفة رحمة الله عليه قولته إخانه ودي كتر سوي سعودي عربي برضو ديدون شيخ أي زمانا ديدون انتقال كورتشن شيخ بن باز رحمة الله عليه شيخ بن عثمان رحمة الله عليه ونرى إمام أبو حنيفة أي دليل كي أي فتوى كي غرهن كورتشن بولسن إمام أبو حنيفة قول سوي ونادر إمام أحمد بن حنبل فتوى نيني إمام أبو حنيفة رحمة الله عليه فتوى نيتش যদি এটা নিয়ে এই সমস্ত দেশে অনেক আরবরা ফতোয়া দিবে না না পড়ার শোনার উপরে কোনো শোনো না ইয়া জাকাত নাই এই ক্ষেত্রে বেশ কিছু সাহাবীর মতামতের ওনারা রেফারেন্স করেন কিন্তু দলিলের দিক থেকে আমরা দেখতে পেলাম যে এটা ওজন অনেক বেশি সেগুলো পেয়ে গেলাম তারপর আমরা এবার আসি যে হিসাব কেমনে করবেন কাগজে কলমে নিয়ে কীভাবে বসবেন এটা আবার আমরা আসি নিজের তাহলে নিজের পার্সোনাল জাকাত আসবে কিসের ভিত্তিতে আমার ক্যাশ আছে কিনা সোনা গয়না আছে কিনা এর বাইরে আর কোনো পার্সোনাল সম্পদের উপরে জাকাত নাই এখন থাকবে বাকিটা ব্যবসা তা আপনার পার্সোনাল যদি থাকে তিনটা বাড়ি চারটা বাড়ি দশটা বাড়ি এই দেশে একটা বাড়ির দাম কত অনেক টাকা আপনি এগুলো রেন্টের জন্য ইউজ করতেছেন রেন্ট পাচ্ছেন এত টাকা খাটিয়েছেন রেন্ট পাচ্ছেন এগুলো একটার মূল টাকার উপরে কোনো মূল্যের উপরে কোনো জাকাত নেই তবে যে ইনকাম আসছে রেন্ট আসছে এগুলো তো আপনার টাকার অ্যাকাউন্টে জমা হচ্ছে এইগুলোর থেকে আপনি কি করবেন জাকাত দেবেন কিন্তু ওর মূল্যের উপরে জাকাত দেওয়া লাগবে না অনেক দামি বাড়ি হলেও আপনার গাড়ি আছে তিনটা জাকাত দেওয়া লাগবে না কিন্তু এই একই জিনিস যদি আপনি বাড়ি খরিদ করেন বেচা কেনার উদ্দেশ্যে রিয়েল এস্টেট বিজনেস করেন বাড়ি কিনছেন বিক্রি করছেন খরিদ করছেন বিক্রি করছেন লাভ করবেন জমিন খরিদ করছেন বিক্রি করছেন খরিদ করছেন বিক্রি করছেন তাহলে এগুলোর উপর মূল্যের উপর জাকাত দিতে হবে এটা ব্যবসায়ের মালের মধ্যে পড়ে গেল ব্যবসায়ের মালের মধ্যে পড়ে গেলে জাকাত দিতে হবে তার মূল্যের উপরে জাকাত দিতে হবে ওকে ব্যবসার মালের উপর দেখতে হবে এখন এবার আমরা ব্যবসা লাইনে আসি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত টাকার পরে ব্যবসার মধ্যে কি ব্যবসা আছে আপনার আপনার যদি মনে করেন যে একটা রেস্টুরেন্ট আছে ফর এক্সাম্পল হালাল রেস্টুরেন্টের কথাই বলি হারামটা কথা নাই বললাম এখন এই রেস্টুরেন্টের মধ্যে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন বলেন একটা একটা রাফ কথা বলেন কতটুকু বিজনেস হতে পারে কত টাকা ইনভেস্ট করা লাগছে দুশো হাজার ধরেন খুব দামিটা দুশো হাজার কেন আপনি এটার পজিশন নিয়েছেন তাই না এরপরে আপনি এটাকে অথবা এটা কিনছেনও আপনি বিল্ডিংটা পুরোটা তারপরে আপনি এখানে মেশিন কি বলে যে খাওয়াই চুলা টুলা অনেক কিছু ঢুকিয়েছেন ডেকোরেশন করেছেন চেয়ার টেবিল দামি দামি জিনিস অনেক টাকা দুশো হাজার তিনশো হাজার হতে পারে এখানে যদি আপনি আবার দশ হাজার ইয়ে করেছেন শেয়ার দিয়েছেন অমুকে দিয়েছেন বিশ হাজার সবাই এখন কে কে টাকা দেবে কদূর দেবে এটা একটা প্রশ্ন আসে না এই এত কিছুর মধ্যে পুরোটার মূল্যের উপরে কোনো জাকাত নাই রেস্টুরেন্টে কিসের উপরে জাকাত আছে তার যে মাল বিক্রি করবে চাল আছে চালের বস্তা আছে রুটি বানাবে আটার বস্তা আছে কাঁচামাল কী কী আছে ফ্রিজের মধ্যে যেদিন জাকাত খরিদ করবে হিসাব করতে বসবে ওই দিন তিনি কাগজ কলম নিয়ে বসবেন যে আমার এখানে কী কী মাল আছে বিক্রির উপযুক্ত বা কাঁচামাল কী কী আছে এগুলো সব দাম ঠিক করে দেখা গেল যে সব মিলে মাত্র পাঁচ হাজার পাউন্ডের জাকাত হবে মাত্র অথবা দুই হাজার পাউন্ডের জাকাত হবে অথচ তিনশো পাউন্ড তিনশো হাজার পাউন্ড খরচ করেছেন ইনভেস্ট করেছেন সেখানে আপনারও অংশ আছে তাহলে দেখা গেলো যে এত টাকার মধ্যে কোনো জাকাত নাই শুধুমাত্র এই মালের উপর জাকাত আছে এখন আপনি দশ হাজার টাকা সেখানে ইনভেস্ট করলে এখানে ওই হারে তার যে কাঁচামাল আর বিক্রির পণ্য এর মূল্য অনুযায়ী আপনি দশ হাজার টাকা জাকাত দিবেন না হয়তো দেখা যাবে আপনার দুশো পনেরো টাকা দেওয়া লাগবে কথা বুঝতে পেরেছেন এখন আসছেন একটা গ্রোসারি শপ বা সে তিনি কীভাবে জাকাত দিবেন গ্রোসারি শপে মনে করেন তার কয়টা শেলফ আছে বিশটা শেলফ আছে ধরেন বিশটা শেলফ আছে শেলফের মধ্যে র্যাক আছে তো এই র্যাকের মধ্যে কয়টা কি এখানে মুসুরির ডাল আছে কয় প্যাকেট এখানে এটার দাম কত একদিন রাত্রে সবাইকে নিয়ে চারি পাঁচজনকে হাগলাত করে এনে কর্মচারী সবাইকে নিয়ে বেচারা এভাবে বসে বসে দাঁড়িয়ে দেয় লিস্ট করবে সমস্ত দোকানের যে এই শেলফের এখানে পাঁচটা শেলফ আছে এখানে পঞ্চাশ পাউন্ডের আছে এখানে একশো পাউন্ডের জিনিস আছে এখানে এখানে দশ পাউন্ডের জিনিস আছে হিসাব করতেছে
এই শেলফ শেষ পরে শেলফে যাই এখানে পাঁচটা র‍্যাক আছে এখানে 200 পাউন্ডের মাল আছে লেখা হয়ে গেল এইভাবে করে করে 20টা এই শেলফের সমস্ত কত মূল্য হয়ে গেছে বাইর করে ফেলল এগুলো বাজার দর কত এই বাজার দর অনুযায়ী তার তার এই দোকানের এখন এই যাকাত নির্দিষ্ট হবে তাহলে এখানে কত টাকার মাল আছে কত টাকা তার বক্সের ক্যাশের মধ্যে আছে কত টাকা এই বিজনেসে এগেইনস্ট ব্যাংকে আছে এগুলো সব নিয়ে তিনি তার সঙ্গে আবার দেখতে হবে যে মাল কিনছেন এখনো পে করেন নাই ওটা বাদ দিবেন একটা বিক্রি করেছেন বাকি নিয়েছে সে টাকা দিবে ওটা অ্যাড করবেন বুঝতে পেরেছেন করে এরপরে যে টাকা আসে তার থেকে তিনি যাকাত আদায় করবেন তো তাহা হলো যে এই আপনার গ্রোসারি শপের মধ্যে তিনি এখানে 300,000 পাউন্ড খরচ করেছেন দোকানের পজিশন খরিদ করেছেন অনেকগুলো শেলফ খরিদ করেছেন অনেকগুলো ফ্রিজ খরিদ করেছেন মাস্টার গোষ্ঠ রাখার জন্য এগুলো কোনোটার কোনো জাকাত নাই শুধুমাত্র মালের কত দাম ক্যাশ পয়সা নগদ কি আছে ব্যাংকে কি আছে সবগুলো মিলে এর তো হয়তো দেখা যাবে তার জাকাত আছে 50,000 পাউন্ডের এর বেশি আসে নাই অথচ বিজনেসের মধ্যে ইনভেস্টমেন্ট কত আছে 500,000 পাউন্ড আছে জাকাত আসছে মাত্র 50,000 পাউন্ডের হিসাব বুঝে আসছে এভাবে করে এখন আসেন যে আপনি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে আপনি ইনভেস্ট করেছেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে 3 কোটি টাকা পুঁজি নিয়ে তারা নামছেন এই 3 কোটি টাকার মধ্যে যদি একলাও মালিক হয় অথবা অনেকে শেয়ার নিয়ে মালিক নিয়ে তার শেয়ার করে করে থাকে তাহলে সেখানে জাকাত কিভাবে দেবে দেখতে হবে যে 3 কোটি টাকার মধ্যে পুরোটার মধ্যে জাকাত আসবে না জমিন খরিদ করেছে 1 লাখ টাকা মানে 1 কোটি টাকার বা জমিন এবং বিল্ডিং বানানো সব কিছু মিলে 1 কোটি টাকা খরচ হয়েছে 1 কোটি টাকার মেশিনপত্র আনছে বিদেশ থেকে ফিক্সার সমস্ত সেলাই মেশিন থেকে শুরু করে এভরিথিং গেলে 2 কোটি আর 1 কোটি টাকার তার কিছু আছে কাঁচামাল কিছু আছে প্রোডাকশন করার মতো পণ্য তাহলে এখানে তার টাকা জাকাত আসবে কত টাকার 1 কোটি টাকার খরচ করেছে অথচ পুঁজি আছে 3 কোটির বা 10 কোটির জাকাত আসছে মাত্র 1 কোটি টাকার বুঝতে পেরেছেন এইভাবে ব্যবসার মালের মধ্যে তো আপনি সেখানে যদি 1 লাখ খরচ করে থাকেন তাহলে আপনার 1 লাখ ওখানে ইনভেস্টমেন্ট আছে এই 1 লাখের পুরোটার আপনার জাকাত দিতে হবে না আপনার ওই রেশিও অনুযায়ী আপনার হয়তো দেখা যাবে যে আপনার 1 লাখ টাকার মধ্যে মাত্র 10,000 টাকা জাকাত দেওয়া লাগতে পারে কিংবা 20,000 টাকা জাকাত দেওয়া লাগতে পারে পুরোটা লাগবে না ওকে এই ব্যবসার মধ্যে এগুলো ইনভেস্টমেন্টের জন্য এই ইনভেস্টমেন্টের ব্যবসা আবার ইনভেস্টমেন্টের শেয়ার খরিদ করা যে একটু আগে বললাম আরেকটা হলো যে শেয়ার বিজনেস খরিদ করে মানুষ স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার খরিদ করে বিক্রি করে তাই না ওইটা ওইটা লং টার্মে না শর্ট টার্মে তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে লং টার্মে ইনভেস্টমেন্ট আর শর্ট টার্মে শেয়ার কিনে বিক্রি করব একটু বাড়লেই বিক্রি করে দেব এই নিয়তে কিনা দুইটার মধ্যে পার্থক্য আছে শেয়ার যেটা আমরা স্টক এক্সচেঞ্জ থেকে প্রফিট করার জন্য কিনি বেচা কিনা করি এইটার মধ্যে মূল টাকার মধ্যে জাকাত আছে পুরোটার মধ্যে যে আমি ওই কোম্পানির শেয়ার কিনছি 100 পাউন্ড দিয়ে এটা আমি সুযোগ পেয়েছি 110 পাউন্ড বিক্রি করে দিয়েছি বুঝে আসছে এটা হলো শর্ট টার্মের বিজনেস আর লং টার্মে আমি অমুক এই দেশে বিটি কোম্পানিতে কেউ ইনভেস্ট করেছেন বিটি কোম্পানি এরকম বিলিয়ন অফ দ্য অ্যাসেট আছে আপনি সেখানে 5,000 পাউন্ড ইনভেস্ট করেছেন আপনার প্রতি বছর 5,000 পাউন্ডের জাকাত দেওয়া লাগবে না প্রতি বছর 5,000 পাউন্ডের জাকাত দিতে হবে না কারণ কি কারণ হলো তাদের অনেক বিল্ডিং আছে এগুলো অনেক দাম আছে সেগুলো এই আপনার টাকার ইনভেস্টের মধ্যে পড়ে তাদের অনেক মেশিনপত্র আছে অনেক দাম আছে তাদের এগুলার কোনো জাকাত মেশিনপত্র যেগুলো ফ্যাক্টরি মতো আছে ওগুলার কোনো জাকাত নাই তাদের যে এত বড় বড় অফিসগুলো এত কম্পিউটার আছে এত কিছু আছে এগুলার কোনো জাকাত নাই কিসে জাকাত আছে বিটি কোম্পানির কাছে ক্যাশ কি আছে ব্যাংকে তাদের কত টাকা ক্যাশ আছে তাদের বক্সের মধ্যে কি আছে আর তাদের মাল বিক্রি করার কত কত জিনিস আছে তাদের টেলিফোন সেট বিক্রি করে আর কি কি বিক্রি করে এগুলোর কত মাল আছে এই অনুযায়ী এই হারে ওই অংশের উপরে আপনার জাকাত আসবে সেটা কত 5,000-এর মধ্যে কি 1,000 জাকাত আসবে না 500 পাউন্ডের জাকাত আসবে আমি জানি না এটা বাইর করতে হবে কেমনে বাইর করবেন বুঝলে এত খবর তো নিতে পারি না খবর নিতে হবে খবর নেওয়ার জন্য একটা বুদ্ধি আছে কোম্পানির অ্যাকাউন্ট
যে ইয়ারলি অ্যানুয়াল অ্যাকাউন্ট দেয়, অ্যানুয়াল অ্যাকাউন্টে ওখান থেকে খুঁজে বের করা যায় যে তাদের জাকাতেবল আইটেম কি আছে, জাকাতেবল আইটেম কি না, বুঝতে পেরেছেন? এটা দেখে আপনি বুঝতে পারবেন মেজরিটি ইন্ডাস্ট্রিগুলোর বর্তমানে ইন্টারন্যাশনালি ওলামাদের মতামত হচ্ছে কোন বড় বড় ইন্ডাস্ট্রিতে 20%-এর বেশি জাকাতেবল আইটেম নাই, বরঞ্চ আরও কম থাকতে পারে। তো সেটা আপনারা চেক করতে হবে। এটা হলো বিজনেসের ব্যাপারে জাকাত। এরপরে আমরা আসি যে ঋণের ক্ষেত্রে আপনি আপনার নিজের টাকা যেটা আছে, আপনি দেখলেন যে আপনার পকেটে আছে কিছু, ওয়ালেটের মধ্যে মানে মানি ব্যাগে, ব্যাংকে কিছু আছে, ঘরের মধ্যে কোনো এক জায়গায় রাখছেন, বালিশের নিচে কিছু আছে, এগুলো সব বের করে যে কত টাকা আছে আমার। আপনি আজকে যেদিন জাকাত দেবেন হিসাব করলেন, বসলেন যে আজকে আমি হিসাব করবো আমি কত টাকার মালিক, কোন জায়গায় কত টাকা আছে সব লেখেন, একটু সময় নিয়ে চিন্তা করে যে আমি অমুক জায়গায় ওখানে 1,000 আছে, ওখানে 2,000 আছে, ওখানে 5,000 আছে, সব জোগাড় করে সব মিলে 20,000 হলো, 10,000 হলো, এগুলো জাকাত দিবেন। এখন আরেকটা প্রশ্ন আসে যে কাউকে হাওলাত দিয়েছি, কেউ হাওলাত, আমি হাওলাত নিয়েছি, যেটা হাওলাত নিয়েছেন আপনি ফেরত দেবেন এটাকে মাইনাস করেন, এটাকে বাদ দেন, যে আপনার 10,000 টাকা ক্যাশ আছে, দেনা আছেন 5,000, তো কত টাকা জাকাত দিবেন? 5,000 জাকাত দিবেন। আর আরেকটা সিনারি হলো যে আপনি আরেকজনকে হাওলাত দিয়েছেন, আরেকজন আপনার থেকে 3,000 হাওলাত নিয়ে এসে দেওয়ার কথা, যেটা আপনি দেবে দেওয়ার কথা নিশ্চিত আছেন ওইটা আপনি অ্যাড করবেন, যেটা আমি পাবো, শিওর আছি পাবো, আমি অ্যাড করব। তবে যদি একটু ডাউট হয় যে সময় মতো পাবো কি না, তাহলে ওইটা এখন আলাদা করে রেখে দেন, যখনই পান তখনই ওটা বের করে দিয়ে দিবেন, বুঝে আসছে? আর এমন যদি হয় যে আসলে সে তো নিয়েছে, আমি পাবো কিনা সন্দেহে পড়ে গেছি, কেন সন্দেহে পড়লেন? দুইটা কারণ থাকতে পারে। একটা হলো সে বেচারা দিতেই পারছে না, আসলে সিনসিয়ার কিন্তু তার দেওয়ার কোনো অবস্থাই নাই, এমন বিপদে আসে বেচারা, দেওয়ার মতো কোনো অবস্থা নেই, আপনাকে দেখলে এখন সে পালাতে হচ্ছে, তার মুখ নাই, দিতে পারতেছেন, বলছিল 1 মাস 2 মাস কিন্তু দিতে পারলো না, আসলে জেনুইনলি, তাহলে এখন দেওয়ার দরকার নাই। যখন সে দিতে পারে তখন, যদি এই না দিতে পারে, যদি 3 বছরও যায় 5 বছরও যায়, তো এখন আপনি যদি এখন 3 বা 5 বছর পরে পান, হিসাব করে দিলে তো টাকা অর্ধেক চলে যাবে জাকাতের মধ্যে, সেখানে মাসালা হলো খালি 1 বছরের আগে আদায় করে দেন, খালি 1 বছরের আদায় করে দেন, 3 বছর 5 বছর 10 বছর পরে পেয়েছেন, 1 বছরের আদায় করে দেন, বাস। আর যেটা পাবেন না আরেক কারণে, যে তার মতলব খারাপ, সে টাকা নিচ্ছে কোনো রকমের 2 মাসের মধ্যে দিয়ে দেব, খালি কয় যে কোনো রকমের তোমার থেকে টাকাটা আমার পকেটে ঢুকায় তারপরে দেখাব, এখন সে দেবেই না, মানে সে ফাঁকিবাজ, চিটার, আপনি অনিশ্চিত হয়ে গেছেন, এখন আপনি তাও আশা ছাড়েন না, একটু 5% আশা আছে, ছাড়ি কেমন, ছাড়তে তো মানে জানা, কিন্তু আসলে পাবেন না, তাহলে দিয়ে না, এখন থাক দিয়ে না, যদি কোনোদিন পান দিবেন 1 বছরের, আর না পেলে গেল শেষ। ওকে, রাইট, তাহলে এইভাবে দেনা পানাকে হিসাব করব। এখন থাকলো আমাদের দেনা পানা, এই জন্য দেনা পানাকে বলেছে, একটা হলো মানে মজবুত পাওনা, আরটা হলো দুর্বল পাওনা। দুর্বলটা হলো যে নিশ্চিত নই, এটা এখন না দিলে চলবে, যখন পাই তখন দেব, আর যারা মজবুত পাবো আসলে ঠিকই আছে, 3 মাস পরে আমি শিওরলি পাবো, তাহলে দিয়ে দেয়। এরপরে থাকলো আপনার এই যে দেনার মধ্যে মর্গেজ পড়ে কি না, অনেকে মর্গেজে বাড়ি খরিদ করেছেন, এটা আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণগ্রস্তের ক্রাইটেরিয়াতে আপনি পড়বেন কি না? ঋণের নিয়ম তো হলো যে যদি কেউ ঋণগ্রস্ত থাকে, ঋণের টাকা বাদ দিয়ে তারপরে বাকিটার জাকাত দিবে। এখন আপনি 20 বছরে যা এই 30 বছরে মর্গেজ শোধ করবেন, এমন যদি হয় যে এটাকে বাদ দেন, তো আপনার জীবনে আর জাকাতই দেওয়া লাগবে না, এখান দিয়ে ব্যাংকের থেকে হারামে নিলেন, এখান দিয়ে জাকাত থেকে বেঁচে গেলেন, আহারে দুনিয়ার পুরোটা আপনার জন্য খালি আসছে। এখানে বুদ্ধি আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কি, ওলামা একরাম বলেছেন যে আপনি ম্যাক্সিমাম যদি চিন্তা করেন জাকাত দিতে গেলে আমার মান্থলি ইনস্টলমেন্টটা এফেক্টেড হয়ে যাবে, পারবো না, বেকায়দা পড়ে যাব, তাহলে আপনি ম্যাক্সিমাম 12 মাসের নেক্সট 12 মান্থ যেটা দিবেন এই পরিমাণটা মাইনাস করতে পারবেন জাকাতের অ্যামাউন্ট থেকে, সেগুলো জাকাত দিবেন না।
যদি বলেন যে এই 20 বছরে যা দিব সেগুলো মাইনাস করি তাহলে তো জীবনে দেওয়া লাগবে না যাকাত নেক্সট 12 ইনস্টলমেন্টটা আমি মাইনাস করতে চাই তাহলে সেটা ওলামায়ে কেরাম কনসিডার করেছে এর বেশিটা হলে আপনি তার নেক্সট 12 মান্থের ইনস্টলমেন্টের টাকা রাখার পরে যদি টাকা থাকে তাহলে সেই টাকার যাকাত দিবেন তো এটা হলো হারামটার এখন ইসলামিক ফর্মুলা আছে ইসলামিক ফর্মুলা দুইটা যারা ইসলামিক তরিকা বাড়ি ঘর কিনছেন আছেন নাকি এখানে কেউ হাত তুলবেন হালাল কাজ করছেন অসুবিধার কিছু নেই হাত তুলতে পারেন কেউ নাই মাশাআল্লাহ তো হারামওয়ালা কিছু আছেন বোধ হয় তাদেরকে হাত তোলাব না আর কি আল্লাহর কাছে মাফ চান ইসলামিক তরিকা যারা এরকম সো কল্ড মর্গেজ বলা ঠিক না সেটা একটা হলো মুরাবাহা তরিকা আর একটা হলো ইজারা অ্যান্ড মোশারাকা কনসেপ্ট হ্যাঁ ইজারা অ্যান্ড মোশারাকা কনসেপ্ট এই দুইটার মধ্যে যদি কিনে থাকেন সেখানে একটু পার্থক্য আছে মুরাবাহা আলা যিনি খরিদ করেছেন তিনি এরকম 12 ইনস্টলমেন্টকে চাইলে অসুবিধা হলে ডিডাক্ট করতে পারবেন কিন্তু যিনি ইজারা অ্যান্ড মোশারাকা কনসেপ্টে ঢুকছেন উনি পারবেন না এই দুইটার মধ্যে আলাদা আলাদা দুইটা কনসেপ্ট কাজ করে কারণ ইজারা মোশারাকা হচ্ছে আপনি মালিক আংশিক আছেন বাকিটা আপনি প্রতি মাসে দিয়ে দিয়ে মালিকানা খরিদ করেন এখানে আপনি লোন নিচ্ছেন না মালিকানা খরিদ করছেন কাজে সেখানে ডিডাক্ট করা জায়েজ নাই এগুলো এটা আরেকটা মাসালা থাকলো ওশোনার ব্যাপারে একটা রয়ে গেছে আমাদের ছেলে আমাদের মাদের অনেক সময় সোনা আছে 6 ভরি মায়ের মেয়ে আছে 3 ভরি কত ভরি হলো 9 ভরি মেয়ে না বালে হ্যাঁ তারপরে আরেক মেয়ের আছে 2 ভরি 11 ভরি হয়ে গেল এখন এই মা জাকাত এই সোনার আদায় করবেন নাকি করবেন না সোনা কি ওনার ধরবেন না ছেলে মেয়েদের আলাদা আলাদা মালিকানা থাকবে এটা ফয়সালা কি হবে ফয়সালা হওয়ার দরকার আছে কি না হ্যাঁ আপনার মনে মনে কি বলে আপনাদের একাত্র হোক নাকি এটা ডিপেন্ড করে কনসেপ্টটা কি আপনার মাথায় আপনি কি এই যে আপনার মেয়েকে 3 ভরি দিলেন আপনি মনে করেন দিছি ওকে করতে এটা তো আসলে আমারই এটা তার মালিকানায় দেয় নাই তাহলে আপনি একসঙ্গে করতে হবে একত্র করে জাকাত দিতে হবে আর যে বলেন আমার মেয়েকে চেন এটা দিয়ে দিয়েছি হার এটা দিয়ে দিয়েছি এটা তার মালিকানা যেমন তার গায়ের আমরা ফ্রক কিনি পায়জামা কিনি ওটা তাকে দিয়ে দেয় না তার জন্য দিয়ে দিয়েছি এটা আর আমি আর টানাটানি করি না যদি কোনো সময় কেউ পরেও এটা তার থেকে বলা যায় বড় করে পড়েছে এটা তার মালিকানা ঠিক তেমনি এই অলঙ্কটা যে অন্য সময় আপনি পড়েনও কিন্তু এটা তার মালিকানা দিয়ে দিয়েছেন এটা আপনার মাইন্ডে ক্লিয়ার আছে তাহলে এটা আলাদা থাকতে পারে একসঙ্গে করে জাকাত দিতে হবে না তাহলে দেখা গেলো যে মারও জাকাত নাই মেয়েদেরও জাকাত নাই আর যদি থাকে না আসলে তো আমারই মালিকানা তো আমি দিছি এখন পড়ুক কিন্তু আসলে এটা আমারই আমার মালিকানার ভিতরে আছে তাহলে কিন্তু দিতে হবে ওকে এই গেল এই সুন্দর বিষয় মনে হয় যেন বাকিগুলো কাভার হয়ে গেছে আপনাদের পছন্দের মাধ্যমে অনেকগুলো আসবে দেখি ইনশাল্লাহ তবে একটা একটা টেস্ট করি আপনাদেরকে বুঝলেন নি এতক্ষণ যে শুনলেন পাস করলেন কিনা দেখি একটু আগে ওকে রাইট এটা একটু কাজে লাগবে আচ্ছা একজনের পার্সোনাল কার আছে খুব দামি কার অনেক দাম আছে তার জামা কাপড় অনেক দামি আছে তার ঘরে অনেক দামি ফার্নিচার আছে কোনটা জাকাত লাগবে মাশাআল্লাহ কোনটা জাকাত লাগবে না ঠিক আছে পাস ওকে পার্সোনাল গোল্ড জুয়েলারি আছে মানে তার অনেক মহিলা সোনার অলংকার আছে 3000 পাউন্ডের দাম জাকাত লাগবে এখন আমরা 4000 কত বলেছিলাম 4575 নিচে আছে ওনার সোনা জাকাত লাগবে না থ্যাংক ইউ ওকে এটাও পাস করলেন ওকে রাইট একজনের একটা বাড়ি আছে থাকার জন্য আরেকটা বাড়ি আছে ওটা ভাড়া পান দুইটারই অনেক দাম কোনটা জাকাত দেওয়া লাগবে ওকে পাস করেছেন তবে কনফিউশনে ছিলেন ভাড়া পাই যে ভাড়ার কী হবে
ভাড়া টাকার যাকাত তো ওনার টাকা হয়ে গেল, এখানে আর তো আলাদা করে কিছু আলাদা হিসাব রাখলেও ওটা ওনার টাকা, টাকার উপর যাকাত আসবে, বাড়ির উপরে আর যাকাত আসছে না, বাড়ির মূল্যের উপরে যাকাত নেই। ওকে রাইট। এন্ড একজনের চশমার বিজনেস আছে, চশমার ফ্রেম ট্রেন এগুলা ঠিক অনেকগুলি দাম হয় 20,000 pounds, এগুলো যাকাত আছে কিনা? ব্যবসার মাল, এই ব্যবসার মালের উপরে যাকাত আছে। ওকে ওকে। তো একজনের ব্যবসার মধ্যে আছে 15,000 pounds ব্যবসার অ্যাকাউন্টে, আর নিজের অ্যাকাউন্টে আছে, পার্সোনাল অ্যাকাউন্টে আছে 10,000 pounds, কোনটা যাকাত দেওয়া লাগবে? দুইটারই যাকাত দিতে হবে। ওকে রাইট। একজনের শেয়ার কিনছে 2,000 pounds রিসেল করার জন্যে, মনে করেন বিপি কোম্পানির 2,000 pounds শেয়ার কিনছে, 2,000 pounds শেয়ার কিনছে ফর রিসেল, কিনে বিক্রি করবে, বিক্রি করার জন্য, লাভ করার জন্য। যাকাত আছে না নাই? পুরোটার যাকাত আছে। ওকে ওকে। একজনকে 3,000 pounds লোন দিয়েছে, এটা এখানে পায় নাই এখনো, এটা যাকাত দেবে কি দিবে না? শেয়ার হলে দিয়ে দিবে, আর শেয়ার না হলে অপেক্ষা করবে, যখন পায় তখন দিবে। এখন কেউ যদি বলে যে দিবে তো ঠিকই, আমি নেই না, কারণ নিলে যাকাত দেওয়া লাগবে, থাক তার কাছে, এই চালাকি করলে হবে না, দিতে হবে। ওকে ওকে ওকে। এখন যে সাপ্লায়ার, তার মুদি দোকানের মালিক, সাপ্লায়ারকে 5,000 pounds দেনা আছে, এটা কি করবে? যাকাত থেকে মাইনাস করে ফেলবে। ওকে রাইট। একজনে ফার্নিচার খরিদ করেছে, 3 বছরে ইনস্টলমেন্টে পে করবে, 3 বছরে ইনস্টলমেন্টে পে করবে, প্রতি মাসে একটা করে অ্যামাউন্ট দিবে, এটাকে তিনি ডিডাক্ট করতে পারবেন যাকাতের টাকা থেকে? ম্যাক্সিমাম 1 বছর ডিডাক্ট করতে পারবেন, তবে দিতে অসুবিধা হয়ে গেলে, যদি অসুবিধা না হয়, এফেক্টেড না হয়, তাহলে ডিডাক্ট করবেন না, পুরোটাই দিয়ে দেবেন। ওকে আবার আসি, পার্সোনাল দামি কার থাকলে যাকাত আছে নাকি? ওকে, গোল্ডের উপরে যাকাত আছে? আছে, এই নেশা পড়লে। নিজের 1 মিলিয়নের বাড়ি আছে, যাকাত আছে? ওকে। ইনভেস্টমেন্ট করছেন প্রপার্টির মধ্যে, প্রপার্টি ডেভেলপমেন্টের মধ্যে ইনভেস্টমেন্ট করেছেন, আচ্ছা, এখন প্রপার্টির মধ্যে যদি ইনভেস্ট করে থাকেন, তাহলে শুধু রেন্টের মধ্যে আসবে, বাকিটার মধ্যে আসবে না, কিন্তু যদি প্রপার্টি বাইং অ্যান্ড সেলিং করেন, পুরোটার উপরে আসবে। ওকে রাইট। ওকে খালাস, দ্যাটস হয়ে গেছে, মাশাআল্লাহ পাশ করেছেন আলহামদুলিল্লাহ। এখন আমরা যাই, অনেক প্রশ্ন আমি জানি অনেক পয়েন্ট মিস হয়ে গেছে, প্রশ্নের মধ্যে আসবে, আগে লিখিতগুলো দিয়ে দেই। আমার মেয়ের নামে চাইল্ড ট্রাস্ট ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে, মেয়ের বয়স 13 বছর, তার নাম নামাজ ফরজ হয়েছে, চাইল্ড ট্রাস্টের ফান্ডের এই টাকা 16 বছর বয়সে দিবে, এমত অবস্থায় তার ওই টাকা জাকাত দিতে হবে কি না? এটা তার মালিকানা, এখন যেহেতু কবজা হয় নাই, এখন তার জাকাত দিতে হবে না, 16 বছর বয়সে যখন পড়বে, যখন সে উঠাতে পারবে, তখন থেকে জাকাত দিতে হবে। আমার এক আত্মীয়, তার বাসস্থান এবং খাওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু তার এক সন্তানের চিকিৎসা করতে বেশ টাকা লাগে, এমত অবস্থায় তাকে জাকাত দেওয়া যাবে কি না? যদি তার টাকার ব্যবস্থা না থাকে, অনেক টাকা লাগে কিন্তু ওনার অনেক টাকা আসেও, তাহলে দিবেন না জাকাত থেকে, এমনি দিতে হবে। কিন্তু ওনার অনেক টাকার জোগাড় নেই, হয়তো অর্ধেক জোগাড় করতে পারে, টানাটানি হচ্ছে, তাহলে আপনি জাকাত থেকে দিতে পারবেন। আমার এক অসুস্থ বেকার ভাইয়ের জন্য 5 লক্ষ টাকা জমা রেখেছিলাম, এক ভাই বিদেশে যাওয়ার জন্য ওই টাকা আমার অনুমতি সাপেক্ষে নিয়ে কর্জ হিসাবে নিয়েছে, অসুস্থ ভাই এটা জানে না, এবং বিদেশের ভাই এখনও স্বাবলম্বী হয়নি, এখন এই টাকার জাকাত দিতে হবে কি না, কে দিবে? যেহেতু টাকা ভাই নিয়ে গিয়েছে, এবং ভাই আপনাকে এখন এই মুহূর্তে দিতে পারছেন না, মনে হচ্ছে কথা দ্বারা, তাই তো বোঝা গেল, হ্যাঁ, উনি যদি দিতে পারেন তাহলে আপনি চাইবেন এবং আপনি দিবেন, আর যদি দিতে না পারে তাহলে আপনি এই মুহূর্তে টাকা দিবেন না,
যখন টাকাটা মালিকানা আপনার কাছে ফেরত আসবে তখন আপনি দিবেন, এখন দেওয়া লাগবে না। আমার রেন্টে কারের ব্যবসা আছে, বর্তমানে মাঝে মাঝে দুই একটি গাড়ি কিনে বিক্রি করি, জমানো টাকা নেই, এখন কিভাবে যাকাত দিব? রেন্টে কারের দশটি গাড়ি আছে, আপনার যাকাত অনেক হয়ে যাবে, আনফরচুনেটলি ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে যায়, দেওয়া লাগবে। এই দশটি গাড়ির বাজার মূল্য কত হবে বাইর করতে হবে, এর মূল্যের উপর দিতে হবে। কাজেই এটা যাকাত ব্যবসার পণ্যর মতোই আপনার এটাকে ধরতে হবে। কেউ যদি মনে করেন ঢাকা সিলেটে তার একশো বাসের মালিক আছে, পুরো বাসের মালিকানার উপরে তার যাকাত দিতে হবে, পুরো সমস্ত ব্যবসার উপরে। কারো শোরুম আছে, সরি ঢাকা চিটাঙ্গে চলতেছে, আমি বিরাট ভুল করে ফেলছি, এর এবারে কোনো যাকাত নাই। কারো যদি মনে করেন যে শিপিং কর্পোরেশন, বড় ধরনের শিপিং ইয়া আছে, তার ব্যবসা আছে, পাঁচটা দশটা শিপের কোটি কোটি টাকার শিপ আছে, এগুলোর উপরে কোনো যাকাত নাই। এগুলার ইনকাম রেন্ট চালিয়ে যে ইনকাম আসে, এতগুলো একশোটা বাস আছে, এগুলা চলে যে ইনকাম আসে, এই ইনকামের উপরে যাকাত হবে। রেন্টে কারের ব্যবসা করে, রেন্টে কারে যদি দশটা কার থাকে, রেন্টে কারের ভাই আপনার এগুলো যে রেন্টে কার যদি রেন্টের জন্য ব্যবহার করেন, এগুলোর মূল্যের উপরে যাকাত নাই, রেন্ট যেটা আসে ওইটার উপরে যাকাত আছে। কিন্তু বিক্রির জন্য কেনা বেচা যদি করেন, বেচা কিনা করেন, তাহলে ব্যবসার পণ্যের ক্রাইটেরিয়া এগুলোর মূল্যের উপরে যাকাত হবে। কথা বুঝতে পারছেন? কারো যদি ঢাকাতে শোরুম থাকে, সিলেটে শোরুম আছে গাড়ির, পঞ্চাশটা গাড়ি আছে, এগুলোর মূল্যের উপরে যাকাত আসবে। আর কারো পঞ্চাশটা গাড়ি আছে রেন্টে কারে সার্ভিস দেয়, এগুলোর মূল্যের উপরে যাকাত আসবে না, রেন্ট দিয়ে যে ইনকাম হয় তার উপরে যাকাত আসবে। ক্লিয়ার? বাংলাদেশে একটি মার্কেট আছে, এটা থেকে প্রতি মাসে প্রায় বিশ হাজার টাকা আসে, এই টাকা গরিবকে চালাতে খরচ হয়ে যায়। তবে এই ব্যবসার জন্য কি জাকাত দিতে হবে? মার্কেট আছে বলতে মার্কেটে দোকান আছে মনে হয়, দোকানের মালের জাকাত দেওয়া লাগবে। ওকে, তাহলে প্রায় বিশ হাজার টাকা আসে, এই বিশ হাজার টাকা গরিবকে দেন আপনি, বিশ হাজার টাকা লাভ আসে নাকি রেন্ট আসে বুঝতে পারিনি। আচ্ছা, রেন্ট হবে, তাহলে আপনার রেন্ট আসে বিশ হাজার টাকা, এই টাকা আপনি গরিবকে দিয়ে দেন, তো এটা তো দিয়ে দিচ্ছেন, দিয়ে দিলে জাকাত থাকে আসে কামনি? হ্যাঁ, দিয়ে দেওয়ার যখন হয়ে গেছে তখন জাকাত আসবে না। কিন্তু উনি যে প্রশ্ন করলেন এই ব্যবসার জন্য কি জাকাত দিতে হবে, এই কথা তো কনফিউজিং। ব্যবসা আছে মনে হয়, তাহলে মালের টাকা থেকে আপনি মনে হয় যেন বিশ হাজারের মতন ব্যবসা হয়। ওকে, গুড। তাহলে আপনি শুনেন, ব্যবসাটা দিয়ে দিয়ে এটা মনে না করে আপনি নিয়ত করেন যে আমি জাকাত দিচ্ছি, তবে জাকাত দিতে হলে একটু হিসাব করা লাগবে যে আপনার দোকানে মাল কত আছে, দোকানে মাল কি এক লাখ টাকার আছে না দশ লাখ টাকার আছে, সে অনুযায়ী হিসাব করে যদি বিশ হাজারের কম হয় তাহলে তো মাশাআল্লাহ আপনি জাকাত আদায় হয়ে গেল। এই জাকাতের নিয়তটা এখানে লাগবে, নিয়ত লাগবে কি না? যদি বলে গরিবকে তো দিয়ে দিছি তো জাকাত হয়ে যাবে না? না, একটু আগে কি বলছিলাম, হিসাব করে দেওয়ার সময় জাকাত। তা আপনি শরীয়ত মতো শরীয়তের ফর্মুলা অনুসরণ করেন, আপনার নিজের ফর্মুলা অনুসরণ করেন না, যে আপনি কি মাল আসি কত পরিমাণ দাম হতে পারে এটা বের করেন, করে যদি বিশ হাজারের কম দশ হাজার হয় তাহলে দশ হাজার আপনি জাকাত হলো, দশ হাজার ফিসা বেরিলে আপনি আল্লাহর রাসূল দেন, নো প্রবলেম। আর যদি দেখা যায় জাকাত আসতেছে পঁচিশ হাজারের, তাহলে তো আপনার জাকাত আদায় হয় নাই, জাকাত দিতে হবে না আপনার পঁচিশ হাজার। তাহলে একজাক্টলি হিসাবটা করতে হবে। আমার কাছে দশ ভরি সোনা আছে কিন্তু আমার প্রায় ষোলো হাজার পাউন্ড ঋণ আছে, আমার কি এই স্বর্ণে জাকাত দিতে হবে? আপনি যদি স্বর্ণ বিক্রি করে ঋণ দিয়ে দেন তাহলে আর লাগবে না। ওকে, আর যদি আপনি স্বর্ণ রেখে দেন আপনার কাছে তাহলে তো আপনার এখন যাওয়া দরকার। এখন এক কাজ করতে পারেন যে সাত সাড়ে সাত তলার মধ্যে যদি নিয়ে আসেন, সাড়ে সাত তলার নিচে নিয়ে আসেন, সাত তলা পর্যন্ত আনেন, তিন তলা বিক্রি করে দেন, যান আপনি জাকাত থেকে বেঁচে যাবেন। হ্যাঁ, কেন? মানে যদি সে তিন তলা বিক্রি করে দেন না, সেটা মানুষের যখন টাকা নাই যেহেতু সে এটার জন্য বাঁচতেছে, অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই। এই বিষয়ে হ্যাঁ
লাগবে না লাগবে না বুঝে ফেলছি এটা আমি ক্লিয়ার করছি আপনি নোটিস করেননি তাই এটা আমাদের দেশে একটা ফতোয়া আছে হানাফি মাজহাবের যে আপনার সোনা নেসাব নাই জাকাত হয় না রূপার নেসাব নাই জাকাত হয় না টাকাও কম জাকাত হয় না তিনটা একসঙ্গে করলে যেটা কম দামে পড়ে মানে রূপার দামে পড়ে জাকাত হয়ে যায় তাহলে দিতে হবে এই মাসালা দিয়েছেন ফোকাহারা ঠিক আছে কিন্তু এর বিপরীতে মত হলো না ইচ ওয়ান ইচ জেন্স এভরি আইটেম শুড বি ইটস ওন নিসাব নট থ্রি টুগেদার আমি ব্যাখ্যা করেছি এটা একটু আগে আমার বাবার নামে একটি ম্যারিট কি ও চ্যারিটি সাব ফাউন্ডেশন আছে আমরা কি আমাদের পারিবারিক জাকাত এই ফাউন্ডেশনের মাধ্যমে পরিশোধ করতে পারবো কি না এই ফাউন্ডেশনটা কি কাজ করে তার উপরে নির্ভর করে ফাউন্ডেশনটা যদি হয় যে আপনারা এটার মাধ্যমে রাস্তা বানান পোল বানান ইত্যাদি করেন এটা তো ঠিক হলো না এটা কাউকে মালিকানা বানিয়ে দিলেন না জাকাতের জন্য একজনকে মালিক বানানোর দরকার গরিবকে তো সরকারি মতে কাজ করতেছে তাহলে হবে না কিন্তু এটার দ্বারা যদি আপনারা গরিব মিসকিনকে এতিমখানা চালানোর জন্য ইত্যাদি জাকাত খাওয়ার উপযুক্ত কাজ করার জন্য যদি ব্যবহার করেন তাহলে জায়েজ আছে তা না হলে যেগুলো জাকাতের খাতে আটটা খাত বলে গিয়েছি ওগুলোর মধ্যে পড়ে না তাহলে আপনাদের ওই ফান্ডে জাকাত দেওয়া যাবে না একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ৫ লক্ষ টাকা ইনভেস্ট করেছি এবং প্রতি বছর লভ্যাংশ পেয়ে থাকি উক্ত টাকার উপর আমি কিভাবে জাকাত প্রদান করব এখন এই প্রাইভেট লিমিটেড কোম্পানির আমি এতক্ষণ তো বললাম যে কোম্পানিগুলোর আপনার অ্যাসেট কী আছে তার রিয়েল মূল্য আছে কোম্পানির আমি এক্সাম্পল দিয়েছিলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রি মনে আছে তো যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির মেশিনপত্রের মধ্যে ১ কোটি টাকা খরচ হয়েছে আপনি সেখানে এই ৫ লক্ষ টাকার একটা অংশ ওখানে আছে এটা জাকাত নাই তাদের বিল্ডিং করেছে জায়গা কিনেছে ১ লক্ষ টাকা বা ১ কোটি টাকা খরচ হয়েছে সেখানে আপনার একটু অংশ আছে এই ৫ লক্ষ টাকার এখানেও জাকাত নাই তাদের শুধুমাত্র প্রোডাকশন এবং কাঁচামাল এবং তাদের ক্যাশ কী আছে বিজনেসের এই তিনটার উপরে আপনার ৫ লক্ষের কদ্দুর মিলবে সেই অংশের জাকাত দিতে হবে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গায় আপনি একটা যদি মুদি দোকানে ৫ লক্ষ টাকা যে গ্রোসারি শপে আমাদের ইসলামিক শপে দিয়েছেন অনেকে ইসলামিক শপে ইনভেস্ট করে তাহলে ওনারা ইসলামিক শপের মধ্যে ইনভেস্ট করলেন আপনি ১০০০ পাউন্ড এখন দেখতে হবে যে এখানে ওনাদের জাকাত বলা আইটেম কী ওনারা জাকাত দোকানের পজিশনের মধ্যে এটার অনেক মূল্য আছে এটার জাকাত হবে না গুডউইল আছে গুডউইল মানে কি একটা কোম্পানির আসলে ভ্যালু হলো অনেক কম কিন্তু এটা মার্কেটে দুনিয়ার মধ্যে অনেক মশহুর হয়ে গেছে গুডউইল বেশি তার ভ্যালুটা বেড়ে গেছে পরিচিতিটা তার এই মানে সব জায়গায় প্রচার এমন বেড়ে গেছে যে এটার অনেক ভ্যালু বেড়ে গেছে যেখানে তার রিয়েল অ্যাসেট আছে মনে করেন ৫ কোটি টাকার এখন ফুলে ফেঁপে এটা হয়ে গেছে ২৫ কোটি টাকা তো ওই ফুলে ফাঁপা গুডউইল এটার মধ্যেও কোনো জাকাত নাই তাহলে আপনি কোন কোম্পানিতে দিচ্ছেন তাদের রিয়েল জাকাতেবল আইটেম কী এগুলো খুঁজে বের করতে হবে I gave ৬০০০০ to a masjid as Qard-e Hasana for 1 year. I also gave ৪০০০০ to a masjid as Qard-e Hasana for 3 years. Do I need to pay zakat on this Qard-e Hasana? Yes, you need to pay. আপনি মসজিদে দিয়েছেন আপনি পাবেন নেবেন একসময় নিয়ে নেবেন এটার মালিকানা আপনার আছে এইটার উপর জাকাত দিতে হবে এখন আপনি যদি না নেন যখন থেকে নিয়ত করলেন যে আমি আর নেব না ফেরত নেব না তখন আর দেওয়া লাগবে না হ্যাঁ প্রতি বছর দিতে হবে প্রতি বছর দিতে হবে আর এমন যদি হয় যে আপনি নিতে চান এখন নিবেন ফেরত নিতে চান কিন্তু মসজিদের অসুবিধা হয়ে গেছে তারা দিতে পারছে না এরকম তো আছে করো কোনো মসজিদে এরকম যদি হয়ে যায় তাহলে আপনি ওই যে কর্জ দিয়েছিলেন যাকে দিতে পারে না এখন দিবেন না পাওয়ার পরে ১ বছরে দিবেন তার শর্ত হলো কি যে আপনি চাইলে দিবে আপনি যদি বলেন মসজিদে দিছি আমি এখন নেবো না আমি ১০ বছর পরে নেবো আমি আপনি এখন চান না কিন্তু চাইলে মসজিদ দিতে পারবে তাহলে কিন্তু দেওয়া লাগবে দিতে পারবে না তাহলে এই মুহূর্তে দেওয়া লাগবে না একটি বাড়ি একটি প্রাইভেট হসপিটাল করে ভাড়া দিয়েছি
ও মাসে টাকা পায় কিন্তু বছর শেষে কিছুই নগদ থাকে না এখন কি করতে হবে আচ্ছা মানে একটা বাড়ি আপনি প্রাইভেট হাউসে ভাড়া দিয়েছেন টাকা যেগুলো পান সেগুলো সব খরচ হয়ে যায় খরচ হয়ে গেলে তো আর দরকারই নাই খালাস আপনি মুক্ত হয়ে গেছেন টাকা থাকলে বছরের শেষে যাকাতে যেদিন গুনবেন সেদিন যদি টাকা না থাকে গুন ওকে টিসি পেপারে লিখছেন বাসা কি করবেন কাগজ পান না আর আপনি বলেছেন 361 পাউন্ড থাকলে যাকাত দিতে হবে সর্বনিম্ন পরিমাণ ধরে 361 পাউন্ডের পরিমাণ স্বর্ণ থাকলে কি যাকাত দিতে হবে ধরুন 10-11 গ্রাম না প্রত্যেকটার আলাদা বলছি না যে ইচ জেন্স ইচ আইটেমের আলাদা একটা মধ্যে আরেকটা দাম ধরবেন না ওকে কাজেই সোনা যদি এইরকম কত বললাম 4575 না এই দাম না হয় তাহলে ওই সোনার যাকাত মাফ আমি লিখিতগুলো শেষ করি আগে তারপরে হাতে প্রশ্ন দেব একজন লোক কিছু টাকা ঋণ হিসেবে নিয়েছিল এখন তার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার আমার টাকা দিতে পারেন না আমি কি ওই টাকা যাকাত হিসেবে মাফ করে দিতে পারবো না এটা দিতে পারবেন না আপনি দেওয়ার সময় এ নিয়ত ছিল না ছিল না এখন সে কষ্টে আছে কষ্টে থাকার পরে আপনি তাকে যাকাত দিয়ে দিলেন এখন সে ওই মুহূর্তে ওইখানে দাঁড়িয়েই না পরে সে 180 বলল যে আমার কিছু টাকা হয়েছে আমি আপনার কিছু ঋণ শোধ করি সে দিল তখন আপনি নেবেন যে সে টাকার মালিক হয়ে গিয়েছিল পরে আপনাকে দিল এখন যদি বলেন যে আমি আপনাকে দিলাম জানার যাকাত এখন সে বলে আমি আপনাকে দিলাম এখন যেটা পাই পাইতেন হবে না আপনি নিয়ত করেছেন ওইটা এটা আপনি যাকাতকে নিজের ফায়দার জন্য যাকাতকে ব্যবহার করতেছেন হবে না আপনি তাকে দিয়ে দিচ্ছেন আপনি এটা চিন্তাই করেন না যে সে আমাকে এখান থেকে ফেরত দেবে কিন্তু সে পরে চিন্তা করলো বাড়ি থেকে এসে বললো যে কে আপনি কথা বুঝেন নাই আপনি ঋণ দিয়েছেন কাউকে একটু আগে তো আমি বলে দিলাম যে যে পাচ্ছেন না দিতে পারছেন না তারপর টাকা দিবেন কেন সে টাকা তো আপনি টাকা আদায় করবেন না একটার মধ্যে একটা ঢুকে ফেলছেন আপনি ক্লিয়ার হয়ে গেছে ওকে রাইট তাহলে নিজের ঋণগ্রস্ত ব্যক্তিকে আমি অটোমেটিক্যালি টাকা যাকাত থেকে মাইনাস করে দেব এটা জায়েজ নেই ঠিক আছে এটা জায়েজ নেই এমনকি আপনি যদি কারো বাড়িতে যান এখন এক জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবে যে আমাদের তো আসলে কিছু নাই খাইতে পারি না তো আমার থেকে টাকা নাও নিয়ে আপনি বাজার করে আসো তো সেই বাজার থেকে আপনি খাচ্ছেন জায়েজ নেই এই মুহূর্তে আপনি দিলেন এখন খাবেন এই মুহূর্তে বসে আছেন না কিন্তু আপনি তাকে যাকাত দেন তার আপনার আত্মীয় হোক অনাত্মীয় হোক মাঝে মাঝে বেড়াইতে যান তারা আপনাকে খাবার দেয় জায়েজ আছে খাওয়া জায়েজ আছে কারণ কি একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি রাদিয়াল্লাহু আনহু ওনার আত্মীয় ওনার ঘরে গেলেন গিয়া বললেন যে খাবার আসেনি কিছু ক্ষুধা লাগছে খাবার তো আছে আপনি তো খেতে পারবেন না কে কেন কি খাবার বলে সৎকার খাবার একজন সৎকা দিয়েছে আমাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আওলাদ ফরজন্দ আলে বাইতের জন্য সৎকা খাওয়া জায়েজ নাই তিনি বললেন যে না শোনো লাকি সদকা ওয়ালা নাহাদিয়া তুমি সৎকা রিসিভ করে মালিক হয়ে গেছো এখন তুমি আমার এই মেহমানদারি করবা আমার আমি এটা হাদিয়া হয়ে যাবে আমার এটা সৎকা থাকবে না এই আর কি তা আপনি যদি কোনো গরিবকে এইভাবে যাকাত আপনার থেকে খায় আপনি তার বাড়িতে গেছেন বেড়াতে এসে একটু একটু খান একটু খাওয়া দাওয়া একটু খান একটু খান আপনি আল্লাহ কেমনে খাই এটা তো আমার যাকাত দিয়ে এসে কিনে না আপনি খেতে পারবেন খেতে পারবেন কিন্তু এখন যদি সে অন দ্য স্পট এখন দিলেন এখনই খান ওইটার ক্ষেত্রে আপত্তি আপনি তাকে সাদাকা দিয়ে ফেলেছিলেন একসময় জাকা দিয়ে ফেলেছিলেন সেই পরে আপনাকে মেহমানদারি করলো আরেক সময় এটা আপনি সরাসরি তার ওখান থেকে বেনিফিটেড হলেন না ওকে আমার হাজব্যান্ড উপার্জনে অক্ষম কিন্তু সবসময় দেশের গরিব মিসকিনকে সাহায্য দেওয়া লাগে আমাদের খুব বেশি গরিব যারা সারা বছর যখন দিয়ে যায় তাহলে রমজানের সময় ওই টাকা হিসাবে ধরা যাবে কি না জানতে চাই জাকাতের হিসাবে মানে আপনি একটু নিয়তটাকে আগে থেকেই করে নেবেন যাকাত অ্যাডভান্স দেওয়া যায় আপনি এই বছর থেকে প্ল্যান করেন যে আমি এখন থেকে যা যাকাত যা ওই গরিবদেরকে দেব আত্মীয় স্বজনকে দিচ্ছি আমি লিখে রাখব এবং নিয়ত থাকবে যে আমি যাকাত থেকে এটাকে কাউন্ট করব এই নিয়তে আপনি যখন থেকে দিবেন ইন্নামাল আমালু বিনিয়াত তখন থেকে দেওয়া জায়েজ আছে
তাহলে এখন দিয়েছি এত বছর এখন যাকাত মনে করি এটাকে না এটা হলো না তখন কেন যাকাত নিয়ত করেননি এই জন্য হবে না তাহলে এখন থেকে নিয়ত করেন যে আমি এদেরকে যা দেব যাকাত থেকে দেব আমি লিখে রাখবো যে আমি যাকাত থেকে দিচ্ছি হিসাব করে দেখবেন বেশি দিয়েছেন না কম দিয়েছেন বেশি দিলে আলহামদুলিল্লাহ খায়ের আর কম দিলে বাকিটা পূরণ করে দেন তবে এখন কোন কোন সময় প্রশ্ন আসে যে এত বেশি দেওয়া দরকার যে এই বছরে যাকাতটা যাকাতের টাকাও কুলালো না এন্ড আগামী বছরে অ্যাডভান্স কিছু যাকাত দেওয়া যাবে কি না তো ওলামা একরাম ম্যাক্সিমাম ওয়ান ইয়ার অ্যাডভান্স অ্যালাউ করেছেন ম্যাক্সিমাম ওয়ান ইয়ার পর্যন্ত কনসিডার করা যাবে আর বাদ বাকি যা কিছু রইল টাকা ওগুলো দিয়ে কি হিসাব করে যদি আমার বাংলাদেশের অ্যাকাউন্টে জমা করি আগামী রমজানের আগে গরিব মিসকিনকে পাঠিয়ে দেই এটা কতটুকু সঠিক আছে ক্লিয়ার হয়ে গেছে আশা করি যে আপনি হিসাব করে একটা অ্যাকাউন্টে রেখে দিলেন অ্যাডভান্স আমি এগুলোকে যাকাত হিসাবে রাখলাম এবং এগুলো দিয়ে দিয়ে হিসাব করে আমি আগামী বছরের ভিতরে দেবো যাকাত হিসাবে নিয়ত করেছেন যাকাত হিসাবে রেখেছেন আপনার মাইন্ডে ক্লিয়ার আছে যাকাত আদায় হয়ে যাবে একজন মানুষের প্রশ্ন ছিল তার ব্যাংকে এনাফ টাকা আছে কিছুদিন পরপর মনে হয় ইন্টারেস্টে টাকা থেকে গরিবদেরকে দিয়ে দেয় আর রমজান আসলে একবারে অল্প পরিমাণ টাকা দেয় আর বলে ওই গরিবদেরকে দিয়েছি আমার আর যাকাত দিতে হবে না আর যে টাকার যাকাত গত বছর দিয়েছে ওই টাকা এই বছরও তার ব্যাংকে জমা আছে এখন কি গত বছরও জমা টাকা যাকাত দিতে হবে না ওই বছর দেওয়া লাগবে কি না ওকে না শুধু এই বছরও দেওয়া লাগবে যাই হোক একটু কাঁচানো হয়ে গেছে প্রশ্ন যাই হোক যেটা হলো যে কেউ যদি সুদের টাকা ব্যাংক থেকে নিয়ে গরিবকে দেয় আর বলে যে যাহ টাকা দিয়ে দিলাম আপনি যাকাতের ফায়দা নিবেন সুদ দিয়া ন সুদ নেওয়া আপনার জন্য জায়েজ নাই সুদ এসে গেছে আপনার জন্য খাওয়া জায়েজ নাই কিন্তু গরিবদেরকে দেওয়া জায়েজ আছে তো কেউ বলে যেটা আমার জন্য খাওয়া জায়েজ নাই গরিবদেরকে দেবো কেন তার জন্য জায়েজ হবে কেমনি গরিবদের জন্য সুদের টাকা খাওয়া জায়েজ তা গরিব যদি নিজে সুদের টাকা খায় তার জন্য হারাম গরিবের অল্প পয়সা ছিল কয় আমি ব্যাংকে রাখি সেখান থেকে সুদ খাই তার জন্য হারাম গুনা কবিরা গুনা কিন্তু আমি টাকা রাখছি ব্যাংকে আমার সুদ এসেছে টাকার মধ্যে সেই টাকা আমি গরিবকে দিয়েছি সে খেতে পারবে তার গুণা হবে না হ্যাঁ কেউ গুণা করা হবে না কিন্তু আমি যে সুদ এসেছে ইচ্ছা করে সুদের জন্য টাকা বাড়ানোর জন্য এভাবে রাখা ঠিক নয় কিন্তু যে সমস্ত ব্যাংকে টাকা রাখলে সুদ অটোমেটিক্যালি এসে যায় এই সুদকে করণীয় কি এই সুদকে আমরা বিভিন্ন চ্যারিটির কাজে ব্যবহার করতে পারো গরিব মিসকিনকে দেওয়া যাবে এমনকি মসজিদ মাদ্রাসার কাজেও খরচ করা যাবে শেখ আবদুল্লাহ বিন জাবরিনের ফতোয়া আছে শেখ বিন জাবরিন অনেক বড় আলেম সৌদি আরবে ইন্তেকাল করেছেন আমার ওস্তাদ ছিলেন রাহিমাহুল্লাহ উনি ওনার পরিষ্কার ফতোয়া আছে এটা অনেকে মনে করে মসজিদে যাকাত দেওয়া যাবে না দিতে হলে মসজিদে টয়লেটে দিও আর বাড়িঘরে সুদের টাকা লাগানো যাবে না টয়লেট বানাই দিও এইটা একটা বাজে কথা ভুয়া কথা যাকাতের মানে শরীয়তের ফর্মুলা অনুযায়ী কাজ করো না খালি বুদ্ধি খরচ করবেন আকল দিয়ে শরীয়ত হবে না শরীয়তের ফর্মুলা শরীয়তের ফর্মুলা ওকে তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এবার দেখি লিখিত শেষ এবার আমার হাত কাপ কয়টা আছে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ এক ডজনের বেশি আছে আর উঠেন না কেমন এই আপনারাই থাকেন সে আমাদের এদিক থেকে আসেন আপন ভাইকে যদি সংসার চলে না আপনি সাহায্য না করলে তাহলে সেই সাহায্যটাকে জাকাত হিসেবে নিয়ত করে দিতে পারবেন আলাদা পাতিলে খেলে আর আমার কথা বোঝার চেষ্টা করেন আপনি খালি মনোযোগ করেন না কেন সেটা হচ্ছে যে তার যদি তার টাকা নিজের টাকা ইনকাম আছে ইনকাম দিয়ে চলে না এনাফ বেসিক নিড মিস করে বেসিক নিড কি জীবনের মধ্যে খাবার কাপড় চোপড় বাসস্থান চিকিৎসা দরকার হলে পারে না ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারবে না এগুলো হলো মৌলিক প্রয়োজন এগুলোর কোনোটার অসুবিধা হচ্ছে কি না সেটার জন্য আর যদি হয় যে সে একটা গাড়ি কিনতে চায় কী করবে বা সারা একটু দেয় হ্যাঁ এরকম জিনিস হবে না লাক্সারি জাতীয় অতিরিক্ত কিছু জাকাত থেকে দিতে পারবেন না আপনি অন্য টাকা থেকে দিতে হবে ভাই হোক বোন হোক নো প্রবলেম জি হাত হাতওয়ালারা বাকি যাদের হাত নাই তারা উঠেন না হুম হুম
ভেরি ক্লিয়ার এটা একটু আগে হিসাবে আপনি মিস করছেন তো এটা এটা ব্যবসায়ের পণ্যের মতো ব্যবসার পণ্যের হিসাব আমরা দিয়েছিলাম যে আজকের বাজার মূল্য কত যেদিন হিসাব করবেন ওইটা ধরবেন বেশিটাও না কমটাও না আজকের বাজার মূল্য কত জি যতক্ষণ টাকা আছে জাকাত দিতে হবে টাকা যতক্ষণ আছে জাকাত দিতে হবে দিতে হবে যদি দিতে দিতে শেষ হয়ে যায় তাহলে জাকাত নিবে শরীয়তে ফর্মুলা দিয়েছে যে এখন আমাদের দেশে কিছু গরিব মানুষ আছে জানো কি তারা টাকাটুকা জোগাড় করে মানে একদম গরিব না কিছু ব্যাংকে রাখলো কিছু টাকা শোনো ডিভাইড করে দিয়ে দেখ তাহলে প্রত্যেকে আলাদা মালিকানা হবে এখন একটা গরিবের যদি বাংলাদেশে প্রায় 40,000 টাকা হয়ে গেলে জাকাত ফরজ আছে বুঝলেন কথা শুনেন ভালো করে 40,000 টাকা থাকলেই বাংলাদেশে নিসাবের মালিক হয়ে যাচ্ছে এখন একটা গরিব কোনো রকমে 1,00,000 টাকা ব্যাংকে রাখছে তো ব্যাংকে কি কি পায় সুদ পায় আর ইসলামী ব্যাংকে রাখলে লাভ পায় কিছু আচ্ছা তো এখন সে জাকাত দেয় না কথা আমি তো গরিব যেতে যেতে তো কমে যাবে তো এটা সমাধান কি দিতে হবে তার ওই সেখান থেকে যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ টাকা দেবে দেওয়ার পরে যখন সে মিস করবে তার দরকার আছে জাকাত নেবে আবার এমন কি একটা লোকের যদি 40,000 টাকা থাকে তো এইটা কয়দিন যাবে সাহেব নেশাব হয়ে গেল একটা যেটা মাসালা বলে যে সাহেব নেশাব হলে জাকাত নেওয়া যায় না এটা এই ব্যাপারে সব ফোকাহারা একমত হয় নাই 40,000 টাকা এমনকি 1,00,000 টাকা থাকলেও জাকাত যদি মানে দেয় তাহলে কমে আসবে আস্তে আস্তে আর এই টাকা দিয়ে সংসার সব কিছু চলবে না এত খরচ এখন দেশে তাহলে তিনি জাকাত দিবেন ঠিকই আবার ওনার অনেক বেসিক নিডের কষ্ট হচ্ছে ওগুলোর জন্য আবার জাকাত নেবেন একসঙ্গে দুই কাজ করবেন জাকাত দিচ্ছেন আর আবার জাকাত নিচ্ছেন ক্লিয়ার হয়েছে বিষয়টা বুঝেন নাই অনেকে বিষয়টা ক্লিয়ার হয় না মনে করেন একজনের 1,00,000 টাকা আছে 1,00,000 টাকা জাকাত দিলে কত টাকা জাকাত আসবে 2,50,000 টাকা জাকাত আসবে তো 2,50,000 দিয়ে দিবেন কিন্তু এখন ওনার তো সংসার চলে না ব্যাংকে রাখছে টাকাটা এদিকে সংসারও চলতেছে না তাহলে তিনি জাকাত নেবেন অন্য জাকাত থেকে জাকাত নেবেন আবার কিন্তু নিজের 2,50,000 টাকা জাকাত দিয়ে দিবেন 40,000 টাকা 1,00,000 টাকা জাকাত দিয়ে দিবেন কেন না এই হাজার আরেকজনকে জাকাত দিবেন এটা এই 2,500 জাকাত তো আরেকজনকে দিবেন টাকা নিজের জাকাত নিজে খেতে পারবেন না ওকে রাইট জি ইসলামী ব্যাংকে যেসব মুদারাবা হিসাবে ইত্যাদি যেভাবে টাকা রাখছেন লেটেস্ট ব্যালেন্স কত মূল টাকা লাভ কত যোগ হয়েছে পুরোটার জাকাত দিতে হবে যেটা আপনার অ্যাক্সেস আছে আপনি নিতে পারবেন উঠাইতে পারবেন যে কোনো টাইমে সেই জন্য জাকাত দেওয়া লাগবে জি হাত আর কারা ছিলেন জি দিনদারি নাই নামাজ কালাম পড়ে না অত গরিব আত্মীয় জাকাত দেওয়া দরকার এখন কি করবো নামাজ পড়ে না এখন জাকাত দিবেন আর নামাজের জন্য ওয়াজ করবেন নসিহত করবেন বুঝাবেন জাকাত দিবেন আর বুঝাবেন জাকাত দিবেন আর বুঝাবেন ইনশাআল্লাহ জি একজন বুড়ো মানুষ তার নিজস্ব ইনকাম নাই ছেলে মেয়ের ইনকাম আছে তাদের উপর নির্ভরশীল তো ছেলে মেয়ে তো তাকে চালাবে যদি তারা বলে যে আমরা চালাবো না এখনও না খাই কষ্ট করতেছেন তাহলে জাকাত নেবেন কিন্তু ছেলে মেয়ে যদি চালায় তাহলে জাকাত নেবেন না ওকে জি আচ্ছা আমি
আচ্ছা উনি বলতেছেন যে আমার 1 লাখ টাকা যাকাত যদি হয় অনেকে ভাগ করে দিতে গেলে তো বেশি পায় না তার চেয়ে একজনকে বেশি করে দিয়ে আমরা একটা এস্টাবলিশ করে দিয়ে দেই তো এটা হলো যে সে এই কনসেপ্টে অনেকেই চিন্তা করে প্রত্যেক বছর এরকম প্রত্যেককে না দিয়ে আমরা এক একজনকে ধনী বানাই দিই একদম যাকাতের খাওয়ার অনুপযুক্ত করে দিই এরকম করে দিই সবার নিজের টাকাটা আরও কিছু লোক টাকা নিয়েও করে লোকেরা এরকম এই কনসেপ্ট টোটালি রং কারণ হচ্ছে যে এই বেচারাকে ধনী বানাবেন আর দরজন না খাইয়ে মরতেছে ওদের দায়িত্ব তো আপনার এখানে ছিল ধনী বানানোর দায়িত্ব আপনার নয় জাকাতের মাধ্যমে না অন্যভাবে ধনী বানান কিন্তু এখন এই মুহূর্তে যারা না খেয়ে মরতেছে এই মুহূর্তে যারা চিকিৎসায় কষ্ট পাচ্ছে এই মুহূর্তে যারা ঋণগ্রস্ত হয়ে জড়িত হয়ে গেছে এই যত এই সবার এখানে হক আছে তা আপনি তো সবাইকে দিতে পারবেন না কিন্তু এরপরে এখন আপনার আশেপাশে প্রতিবেশী আছে দশজন গ্রামের মধ্যে দশজন গরিব আছে আপনি একজনকে টার্গেট নির্ধারণ বানিয়ে দিলে এই 9 জনের অবস্থা কী হবে এই জন্য চেষ্টা করতে হবে এটা ঠিক কোনো কোনো সময় একজনের অবস্থা এমন তার চিকিৎসার জন্য অনেক বড় লাগছে দিতে হচ্ছে কোনো উপায় নাই তার ওই জরুরি প্রয়োজন মেটানোর জন্য দিচ্ছে কিন্তু তাকে এস্টাবলিশ করার জন্য দেওয়ার কনসেপ্টটা ইট ইজ নট রাইট এটা অনেক আধুনিক লোকেরা যারা বেশি বুঝে আল্লাহ এবং তার রসুলের থেকে তারা বলেন না এইভাবে আসলে ঠিক না আমরা একজন করে ধনী বানাই একজনকে ধনী বানাই তিনি ধনী বানানোর দায়িত্ব নিয়েছেন আল্লাহ ধনী বানানোর দায়িত্ব নিতে বলেন নাই আল্লাহ বলেছেন যারা না খেয়ে মরছে অসহায় দুস্থ এদেরকে যতজনকে পারো সাহায্য করো জি বারাকাল্লাহ জি জি ওকে এখন মোদার আবার জন্য টাকা রাখছে মোদার আবার এক ধরনের ব্যবসা করবে ব্যাংক আপনার টাকা দিয়ে তো উনি বলতেছেন যে শুধু লভ্যাংশের উপরে জাকাত দেবো না মূল টাকার উপরে দেবো তো মূল টাকার উপরে দেবেন না কেন এতক্ষণ যে ব্যবসার আলোচনা হলো যে মূল টাকা তো ওটার উপরে তো আসল জাকাত হবে এরপরে লাভটা অ্যাড হবে আগে দিয়েছেন 5 লক্ষ টাকা এখন হলো 5.5 লক্ষ টাকা এখন 5.5 লক্ষ টাকা দিবেন 3 বছর পরে দিবেন 6 লক্ষ টাকার জাকাত হ্যাঁ পুরো টাকার উপরে ওকে হ্যাঁ এতিম বাচ্চাদেরকে যদি এতিম তো দুই রকম আছে ধনী এতিম আছে তাকে দিবেন কেন গরিব এতিম হয়ে গেলে যার লুক আপটা করার কেউ নাই তার লেখাপড়া খাওয়া দাওয়া চিকিৎসা সব কিছু দায়িত্ব পালন করতে পারবেন জাকাতের টাকা দিয়ে ওকে হয়ে গেছে না ইনশাল্লাহ জি জি তাড়াতাড়ি এখন বলেন যে হাজব্যান্ড আছে টাকা পয়সা দেয় না মহিলাকে তো মহিলাকে আলাদা থাকেন হাজব্যান্ড থেকে মহিলা বাপের বাড়িতে থাকে বাপা মারা গেছে তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে না হাজব্যান্ড বিদেশে থেকে টাকা দেয় না তাহলে তো সেই তিনি অসহায় তাহলে তিনি জাকাতে খেতে পারবেন অসুবিধা ইনকাম নাই এই জালিম হাজমকে আল্লাহ হিদায়ত দিক سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته এত বড় করে গালাও করবেন না আপনাকে ওখানে বাইরে রাখার ব্যবস্থা এমনি শরীয়তে জায়েজ নাই না জায়েজ না কিন্তু আপনাকে ঢুকতেই দিবেন হরান হয়ে না ওখান থেকে আপনাকে ঘাড় ধরে বের করে দিবে কোনো কথা আমি জানি তো ওখানে ওই ইয়া আছে আপনার স্টোর গুলো আছে হ্যাঁ টাকা দিয়ে অল্প পেশেন্ট হ্যাঁ ওখানে কর্মচারী আছে ওখানে যাবেন তাকে রেখে দিলে তারা আপনাকে একটা কার্ড দিবে যেটা আপনি নিয়ে যাবেন টাকা দেওয়া লাগে নাকি ফ্রি আমি ভুলে গেছি কিন্তু আমি নিজেও রাখছি মদিনা
جيت থেকে মক্কা ডাইরেক্ট থেকে মক্কা যাবে ওটা ইজি হয় ট্রেন আছে কিন্তু ট্রেনটা বোধহয় ট্রেন স্টেশন দূরে তার চেয়ে ভালো হবে Thank you.
Basically, the
100%